ওকে চলো তাহলে আজকের বাবা তোদের একটা বিখ্যাত চ্যাপ্টার শুরু করছি এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে ছিল ওল্ড সিলেবাসে নতুন সিলেবাসে নেই এই অ্যাসিমটোর চ্যাপ্টারটা বাট অন্যান্য ইউনিভার্সিটিতে আছে জানি না ক্যালকাটা ইউনিভার্সিটিতে কবে দেবে তো তোদের তো মেদিনীপুর অটোনোমাস তাহলে তোদের আছে সুতরাং তোদের আমি ওই জন্য পড়াচ্ছি আলাদা করে ঠিক আছে তো শুধু তোদের নয় কল্যাণ ইউনিভার্সিটির আছে আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটির আছে ঠিক আছে বাবা মনে নেই আর কারা কারা কোন ইউনিভার্সিটি ওরা ক্লাস করছে ঠিক আছে তো মোটামুটি সব এত ইউনিভার্সিটি হয়ে গেছে তো সব সবসময় কোন ইউনিভার্সিটিতে কোনটা আছে সবসময় মনে থাকে না ঠিক আছে সিলেবাসটা দেখলে তারপর আবার একটু মনে পড়ে আর কি যাক তাহলে মোটামুটি তোদের আছে যেহেতু তোদের মেদিনীপুরের তাহলে এগুলো দেখে নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা কর ঠিক আছে অ্যাসিমটোট অ্যাসিমটোটটা কি সেটা বলার আগে আমি তোদের একটা কার্ভের ব্রাঞ্চ বলতে কি বুঝি সেটা একটা কোশ্চেন আসবে ঠিক আছে অ্যাসিমটোর জিনিসটা কি সেটা বলার আগে একটা কার্ভের ব্রাঞ্চ বলতে কি বুঝি সেটা আমি একটা বলে দিই ঠিক আছে ধর তোরা একটা সার্কেলের ইকুয়েশান ইন জেনারেল কেমনভাবে নিয়ে থাকিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার এটা কিসের ইকুয়েশান না একটা সার্কেলের ইকুয়েশান এই ইকুয়েশানটাকে আমি এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়াই ইকোয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়াইয়ের আমি এখানে দুটো ভ্যালু পেলাম এবারে দেখ তোরা কি জানিস রে বাবা একটা সার্কেল ইন জেনারেল সবাই কেমন দেখতে হয় এমনটা জানিস নতুন কিছু নয় এর একটা সেন্টার থাকে একটা রেডিয়াস থাকে একটা ডায়ামিটার থাকে তাহলে এই যে টোটাল সার্কেলটা দেখতে পাচ্ছিস এই সার্কেলের উপরের যে পোর্শানটা রয়েছে তার মানে আমি বলতে চাইছি এই যে উপরের যে পোর্শানটা রয়েছে এইটা যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই অ্যাক্সিস নিয়ে থাকি এটাকে ধর ও নিলাম এই যে ইয়েলো কালারে যেটা এঁকেছি উপরের যে পোর্শানটা এটার ইকুয়েশান হচ্ছে ওয়াই ইকোয়াল টু প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওকে ঠিক সেমভাবে নিচের পোর্শানটা যেটা দেখতে পাচ্ছিস এর ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকল টু মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই যে সার্কেলকে দুটো ভাগে আমি ভাগ করলাম এই যে উপরের পার্টটা হচ্ছে এই সার্কেলের একটা ব্রাঞ্চ নিচের পার্টটা হচ্ছে এই সার্কেলের আর একটা ব্রাঞ্চ তাহলে এমন কার্ভের অনেক ব্রাঞ্চ আছে ঠিক আছে সার্কেলের যেমন দুটো ব্রাঞ্চ তো এটা একটা এটা একটা এমন অনেক কার্ভ আছে যার দুইয়ের বেশি ব্রাঞ্চ ঠিক আছে তো এই যে জিনিসটা বললাম এটাকে বলা হয় একটা কার্ভের ব্রাঞ্চ অ্যাসিমটোট আমরা যখন বের করি কাদের বের করি কোনো একটা কার্ভের ব্রাঞ্চ নিয়ে থাকি সেই ব্রাঞ্চের অ্যাসিমটোট আমরা বের করে থাকি এই জন্য আমি ব্রাঞ্চটাকে বলে ফেল আগে বললাম ঠিক আছে যে কোনো কার্ভ নিলাম যদি তার অ্যাসিমটোট থেকে থাকে যেমন এই সার্কেলের কোনো অ্যাসিমটোট নেই এর কোনো অ্যাসিমটোট নেই কেন নেই সেটা আবার আমি পরে বলবো বাবা ঠিক আছে আস্তে আস্তে ডিটেলসে বলবো এই সার্কেলের কেন অ্যাসিমটোট নেই ঠিক আছে সেগুলো পরে আস্তে আস্তে যখন হবে বলবো ব্যাপারটা ঠিক আছে আগে অল্প অল্প করে এগোনো যাক ঠিক আছে আর ডিটেলসে বলবো প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলবো প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো বুঝবি শুধু আমার কথা হচ্ছে ভালো করে বোঝ ব্যাপারটা কীভাবে হচ্ছে ঠিক আছে তাহলে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ব্যাপক মজা লাগবে এই চ্যাপ্টারটা পড়তে ঠিক আছে খুব ভালো একটা চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রচুর জায়গায় এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন আছে অ্যাসিমটোড কনসেপ্টটা থাকলে প্রচুর জায়গায় তুই কাজে লাগাতে পারবি ঠিক আছে তাহলে এই যে বললাম দুটো পার্ট এই দুটো পার্ট হচ্ছে এই কার্ভের ব্রাঞ্চ এবারে অ্যাসিমটোড জিনিসটা কি সেটা একটু দেখ জাস্ট অ্যাসিমটোড দু রকমের হয় একটা হচ্ছে অ্যাক্সিসের প্যারালাল বা অ্যাক্সিস গুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর হচ্ছে অ্যাক্সিস ছাড়া অন্য কোনো স্টেড লাইন অ্যাসিমটোড অলওয়েজ একটা স্ট্রেট লাইন তাহলে অ্যাসিমটোড মানে কি একটু ব্যাপারটা দেখে নে তাহলে তোদের বুঝতে সুবিধা হবে ধর এটা এক্স অ্যাক্সেস নিলাম এটা ওয়াই অ্যাক্সেস দিলাম যে কোনো দুটো অ্যাক্সিস নিয়েছি আমি ওকে এইবারে আমি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপার বোলা ঠিক এভাবে নিলাম যে কোনো কার্ব নেওয়া যায় তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপার বোলাটা নিয়েছি এই কার্ভের ইকুয়েশন হচ্ছে ওয়াই গল্ড ওয়ান বাই এক্স এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপার বলো এর আরেকটা ব্রাঞ্চ এই দিকে আছে আমি একটা এঁকেছি একটা বোঝানোর জন্য জাস্ট ঠিক আছে তাহলে দেখ এই যে কার্ভটা নিলাম এই কার্ভটা তুই যত এক্স অ্যাক্সিস কি বাবা এখানে শেষ না এক্স অ্যাক্সিসটা এখানে শেষ নয় এক্স অ্যাক্সিস আস্তে আস্তে চলছে স্টেড লাইন এর কোনো শেষ নেই আর এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এই কার্ভের এই নিচের দিকের পার্টটা হচ্ছে কার্ভের একটা ব্রাঞ্চ ধর আমি তোদের জাস্ট বোঝানোর জন্য বলছি এখান থেকে কার্ভটাকে ভাগ করে দিলাম তাহলে এই নিচের পার্টটা এই কার্ভের একটা ব্রাঞ্চ আর উপরের পার্টটা এই কার্ভের আরও একটা ব্রাঞ্চ তাহলে যত তুই এক্স এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি এই দিকে প্লাস ইনফিনিটি রয়েছে যত তুই এক্স এক্সটেন্স টু ইনফিনিটির দিকে যাবি এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস তত কি হবে এদের মধ্যে ডিসট্যান্সগুলো আস্তে 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 দেখ ডিস্ট্যান্সগুলো কমতে থাকবে ঠিক আছে এই যে অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর এই যে কার্ভ এদের মধ্যে ডিস্ট্যান্সগুলো দেখ আস্তে আস্তে কমছে যত তুই টু ইনফিনিটির দিকে যাবি মানে অনেক দূরে তুই মেদিনীপুরে বসে আছিস ধর তুই মেদিনীপুরে বসে আছিস আর এই ওখান থেকে যাচ্ছিস সেই প্লুটো নেপচুন ওইরকম গ্রহ আরও দূরে যাচ্ছিস ঠিক আছে নেপচুন প্লুটো বললে ফাইনাইট হয়ে যায় আরও দূরে কোথায় যাচ্ছিস তুই জানিস না তাহলে আলটিমেট কী হবে যত তুই ইনফিনিটির দিকে যাবি দূরে যাবি তত কি হবে এদের মাঝখানে ডিস্ট্যান্সগুলো কি হবে আস্তে আস্তে কমতে থাকবে হ্যাঁ কখনো টাচ করবে না কেন টাচ করবে না এই কার্ভটা দেখেই বুঝতে পারছিস এক্স অ্যাক্সিসকে যদি টাচ করে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টের কোয়ার্ডিনেট কী রে বাবা জিরো তাহলে এখানে যদি জিরো বসিয়ে দিস তাহলে ওয়ান বাই জিরো মানে ওয়াই আনডিফাইন হয়ে যাবে তার মানে এটা পসিবল নয় তাহলে কখনো এই কার্ভটা একে টাচ করবে না বাট যত তুই ইনফিনিটির দিকে যাবি কি হবে এদের মধ্যে ডিস্ট্যান্সগুলো আস্তে আস্তে কমতে থাকবে তাহলে একটা সময় পরে অনেক দূরে যখন পৌঁছে যাবি ধর এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছিস এই ব্রাঞ্চটা এরকমভাবে এগিয়ে যাচ্ছে আর নিচে যে এক্স অ্যাক্সিসটা রয়েছে ধর সেটা এরকমভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাহলে এই এদের মাঝখানে যে ডিস্ট্যান্সগুলো আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু কখনো টাচ করবে না ঠিক আছে যদি এমন সিচুয়েশান হয় তাহলে একটা সময় পরে কী হবে হ্যাঁ হিমাংশু বাবা কিছু বলবেই হাত যেস নাকি ভুল করে হাত তুলেছিস রে বাবা আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই জায়গাটা ওটা এমন একটা জায়গায় রয়েছে ওটা ভুল করে হাতটা পড়ে যায় ঠিক আছে শুধু তোর নয় এরকম প্রচুর স্টুডেন্টের হয় এই জন্য আমার এক্সপিরিয়েন্স আছে যে তুই ভুল করে হাত হাত তুলেছিস আচ্ছা দেখ তাহলে দেখ যেটা বলছিলাম তাহলে কি হবে আলটিমেট যত তুই ইউনভিটির দিকে যাবি তত কি হবে এদের মধ্যে ডিস্টেন্স কমতে থাকবে ঠিক আছে বাট কখনো টাচ করবে না তাহলে এই যে স্টেড লাইনটা এক্স অ্যাক্সিস এই স্টেড লাইনটাকেই বলবো এই যে কার্ভটা রয়েছে এর একটা অ্যাসিম তাহলে এই যে কার্ভটা এঁকেছি এখানে এক্স অ্যাক্সিসটাই কি হয়ে গেল না এই কার্ভের একটা অ্যাসিম টোট তাহলে অ্যাসিম আর কিছুই না একটা স্টেড লাইন ঠিক আছে একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা কী হবে ওয়ান্স আপন এ টাইম একটা সময় পরে কি হবে মোটামুটি দুটো প্যারালাল হয়ে যাবে উপরে সাদা কালারে যেটা এঁকেছি এটা হচ্ছে কার্ভের একটা ব্রাঞ্চ আর নিচেরটা হচ্ছে এক্স অ্যাক্সিস মোটামুটি একদম প্যারালাল বলতে পারি না বাট রাফলি যদি বলি একটা সময় পরে অনেক ডিস্ট্যান্স যাওয়ার পরে কি হবে এই দুটো প্যারালাল লাইনের মতো দেখতে লাগবে তাহলে এই যে স্ট্রেট লাইনটা নিচে যে এক্স অ্যাক্সিস রয়েছে এটাকেই আমরা বলছি কিনা এই যে কার রয়েছে এর একটা ব্রাঞ্চের একটা অ্যাসিমটোট একটা ব্রাঞ্চের অ্যাসিমটোট ঠিক একই রকমভাবে বাবা তুই যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এগোস এটা আমি এক্স অ্যাক্সিস বরাবর এগিয়েছিলাম তুই এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছিস প্লাস ইনফিনিটির দিকে তাহলে কি হবে যত উপরের দিকে যাবি তত কি হবে এদের মধ্যে ডিস্ট্যান্সটা কি হবে এই যে ডিস্ট্যান্সটা দেখতে পাচ্ছিস আস্তে 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 কমতে থাকবে ডিস্ট্যান্সটা কি হবে আস্তে আস্তে কমতে থাকবে তাহলে যত উপরের দিকে যাব ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে তাহলে একটা সময় পরে কি হবে না এমন মোটামুটি এমন একটা সিচুয়েশান পাবো এটা একটা ব্রাঞ্চ আর একটা হচ্ছে স্টেট লাইন নিয়ার অ্যাবাউট প্যারালাল তাহলে এখানে এই ওয়াই অ্যাক্সিসটা কি হলো এই কার্ভের যে আরেকটা ব্রাঞ্চ রয়েছে তার একটা অ্যাসিম টোট তাহলে অ্যাসিম আর কিছু না এগুলো হচ্ছে এক একটা করে স্টেট লাইন এইবারে এ দুটোকে আমি অ্যাক্সিস বললাম এরা দুজনে হচ্ছে দুটো অ্যাক্সিস অ্যাক্সিস এর অ্যাসিমটোড হয়েছে সবসময় যে কোনো অ্যাক্সিসই তার অ্যাসিমটোড হবে তার কোনো গ্যারান্টি নেই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসই সবসময় অ্যাসিমটোড হবে এমনটা কোনো ব্যাপার নেই যদি ধরিস তোরা কার্ভটাকে এমনভাবে যদি আঁকিস মনে করে দেখ এই কার্ভটা দিয়ে তোদের অনেক অঙ্ক করিয়েছি যখন এরিয়া বা ভলিউম এই এই পার্টগুলো আমি করাই তোদের একটা লুপ এঁকেছি মনে করে দেখ বাবা রাফলি আমি আঁকলাম তাহলে এই যে কারটা দেখতে পাচ্ছিস ধর এই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স ইকাল টু এ যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এটা ধরলাম অরিজিন এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তাহলে এখানে দেখ ব্যাপারটা রকম হচ্ছে এই যে ব্রাঞ্চটা আস্তে 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 কাছে আসবে কিন্তু কখনো টাচ করবে না ঠিক আছে আবার এই যে ব্রাঞ্চটা এরকম আস্তে আস্তে কাছে আসবে কি কিন্তু কখনো টাচ করবে না ঠিক আছে এই কার্ভটার আমি বলছি না কারণ এর ইকুয়েশান কি বা কার্ভ সম্পর্কে কারণ এগুলো বাবা তোদেরকে আমি পড়িয়েছি কোথায় এরিয়াতে তারপরে লেন্থ বের করার ওই জায়গাটায় ভলিউম বের করার ওই জায়গাটায় তাহলে এগুলো সম্পর্কে আর বেশি কিছু বলছি না তাহলে এই যে লাইনটা দেখ কি হচ্ছে এই কার্ভের এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছিস এই ব্রাঞ্চের যদি তুই এই কার্ভ বরাবর এইভাবে আস্তে 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 নেগেটিভ ইন এতে মাইনাস ইনফিনিটি দিকে যাস তাহলে কি হবে একটা সময় পরে দেখ এই লাইনটা কি হচ্ছে এর প্যারালাল হয়ে যাবে ঠিক আছে কিন্তু এদের ডিস্ট্যান্সটা কি হবে মাঝখানে আস্তে 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 কমতে থাকবে তাহলে এই যে এক্স ইকাল টু এ স্ট্রেট লাইনটা কি হলো এই কারভের একটা অ্যাসিম টোট হয়ে গেল ঠিক একই রকমভাবে তুই যদি এই বরাবর উপরের দিকে উঠিস তাহলে এই এদের মধ্যে ডিস্ট্যান্সটা আস্তে আস্তে কমতে থাকবে একটা সময় পরে তাহলে কি হবে এক্স ইকাল টু এটা কী হয়ে যাবে তখন ওর একটা অ্যাসিম হয়ে যাবে এক্স ইকাল টু এ কার প্যারালাল ওয়াই এক্সিসের প্যারালাল তার মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এর একটা অ্যাসিমটোড আছে ক্লিয়ার বুঝেছিস তাহলে যে সব সময় যে অ্যাক্সিস এভাবে অ্যাক্সিসই তার সব সময় অ্যাসিমটোড হবে এমনটা ব্যাপার নেই অ্যাক্সিস অ্যাসিমটোড হতে পারে আর কি হতে পারে না অ্যাক্সিসের প্যারালাল কোন স্ট্রেট লাইন সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হতে পারে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হতে পারে ঠিক আছে তো মেজরিটি কি হয় ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয় কেন না কার্ভের ইকুয়েশনগুলো যেমনটা থাকে ঠিক আছে তো যে যেগুলো হবে বা এক্স অ্যাক্সেসের প্যারালালও হয় এমন না যে হয় না ঠিক আছে তাহলে আলটিমেট কি বললাম না এই যে অ্যাসিমটোটটা দেখতে পাচ্ছিস এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা অ্যাসিমটোট ঠিক আছে হ্যাঁ অসিম হাত তুলেছিস বাবা বল না কি ভুল করে হাত তুলেছিস হ্যাঁ ভুল করে হাত তুলেছিস আচ্ছা ঠিক আছে হ্যাঁ অভ্যাস হয়ে যাবে বাবা অভ্যাস হয়ে যাবে ঠিক আছে প্রথম প্রথম একটু প্রবলেম হয় কারণ ওই হাত তোলার অপশানটা এমন একটা জায়গায় রয়েছে অটোমেটিক অনেক সময় হাতটা পড়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি বললাম যে এখান থেকে আমি দুটো টাইপের অ্যাসিম টোট দেখলাম যতটুকু আমি বললাম যে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হতে পারে বা এক্স অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এই যে স্টেট লাইনটা লিখেছি এক্সিক টু এ কার প্যারালাল ওয়াই অ্যাক্সিসের প্যারালাল তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই অ্যাক্সিস তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারাল ক্লিয়ার এছাড়া আরও একটা হয় যেটা হচ্ছে অবলিগ অ্যাসিম ঠিক আছে যেটাকে আমরা অবলিগ অ্যাসিমটোট বলি অবলিক অ্যাসিম মানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারাল অ্যাসিম হবে না ঠিক আছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল অ্যাসিম হবে না বা এছাড়া অন্য কোনো স্টেট লাইন ঠিক আছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারাল কোনো অ্যাসিম নয় যেমনটা ধর আমি যদি তোদেরকে একটা গ্রাফ এভাবে এঁকে দেখানোর চেষ্টা করি ধর এই যে লাইনটা দেখতে পাচ্ছিস দিস ধর ওয়াইকলক্স এটা একটা স্ট্রেট লাইন এইবারে একটা গ্রাফ রয়েছে ধর এমনটা দিস কোনো একটা কার্ভ ধর এমনটা ঠিক আছে তাহলে কার্ভটা যদি এমনটা হয়ে যায় তাহলে কি হবে একটা সময় পরে কি হবে এদের মধ্যে যে ডিস্ট্যান্স এই যে ডিস্ট্যান্সটা যত তুই এই দিকে যাবি ইনফিনিটির দিকে এগিয়ে যাবি তত কি হবে এই ডিস্টার্সটা কমতে থাকবে ডিস্টার্স টাচ করবে না কখনো কমতে থাকবে যদি কার্ভটা এমন হয় তাহলে কি হবে একটা সময় পরে এই ওয়াই কল টু এক্সটা কি হয়ে গেল এর একটা কেন না ওর ওই ব্রাঞ্চের প্যারালাল ঠিক আছে তাহলে যদি তাই হয় এটাকে যদি অরিজিন দিই এই যে অ্যাসিমটোটটা দেখতে পাচ্ছিস এটাকে আমরা অবলিক অ্যাসিমটোট বলে থাকি যে কি না এক্স অ্যাক্সিসেরও প্যারালাল নয় ওয়াই অ্যাক্সিসেরও প্যারালাল নয় ঠিক আছে তাহলে এই টাইপের যে অ্যাসিমটোট যেগুলোকে আমরা অবলিক অ্যাসিমটোট বলে থাকি ঠিক আছে তাহলে অ্যাসিমটোট জিনিসটা কি সেটা বুঝলি এবার অ্যাসিমটোটগুলোকে বের করব কি করে সেটা ভাবতে হবে যে অ্যাসিমটোটগুলোকে বের করব কি করে দেখ এর জন্য কয়েকটা জাস্ট আচ্ছা আর একটা জিনিস একটু বলে দিই বাবা তোদের এই যে না এটা বলেছি সম্ভবত এটা প্লাস ইনফিনিটির দিকে গেছি তো ঠিক সেমভাবে আমি মাইনাস ইনফিনিটির দিকেও যেতে পারি যদি কার্ভের আরও একটা ব্রাঞ্চ থাকে মানে এটা তো একটা রেক্ট্যাঙ্গুলার হাইপার বলে নিয়েছি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপার বলে যদি হয় তাহলে এর ইকুয়েশানটা অনেকটা কিন্তু এমন হয় এদিকের একটা পার্ট থাকে আর এখানেও এদিকে আর একটা পার্ট থাকে ঠিক আছে তাহলে তখন ওটা প্লাস ইনফিনিটি হয়েছিলো ঠিক সেমভাবে আমি এদিকে যখন আসবো মাইনাস ইনফিনিটির দিকে যাব তাহলে প্লাসের জন্যও হয় মানে আমি প্লাসের দিকেও এগোতে পারি আবার মাইনাসের দিকেও এগোতে পারি ওটা কার্ভের উপরে ডিপেন্ড করে কার্ভের কীরকম ব্রাঞ্চগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে তো এই যে ব্রাঞ্চটা যদি শুধু এই ব্রাঞ্চটার কথা ভাবি তাহলে নেগেটিভের দিকে আসার কোনো প্রয়োজন নেই আমি পজিটিভের দিকে যাব আবার শুধু এই ব্রাঞ্চের কথা যদি ভাবি এর অ্যাসিমটোর করতে চাই এই কার্ভের এই ব্রাঞ্চের তখন আমি নেগেটিভের দিকে আসব ঠিক আছে আর আর একটা জিনিস এখানে ম্যাক্সিমাম জিনিস যদি গ্রা আঁকিস তাহলে একদম নিট অ্যান্ড ক্লিন বুঝতে পারবি ঠিক আছে জলের মতো পরিষ্কার হয়ে বুঝতে পারবি আমি দেখাবো বাবু সেগুলো দেখাবো ঠিক আছে তাহলে আলটিমেট তোরা অ্যাসিমটোড জিনিসটা কি সেটা বুঝলি তাহলে দু ধরনের অ্যাসিমটোট আছে আপাতত যেটা বুঝলি একটা হচ্ছে অবলিক অ্যাসিমটোট আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এই ধরনের যে অ্যাসিমটোটগুলো হয় এবারে আমরা অ্যাসিমটোটগুলোকে বের করব কি করে অ্যাসিমটোটগুলো বের করার জন্য কয়েকটা থিওরেম আমি একটু লিখছি একটু দেখ বাবা যা স্টেটমেন্টগুলোকে একটু মনে রাখবি তাহলেই কি হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে ধর আমি এটা বের করতে চাইছি তাহলে আমি একটু আগে বলেছি অবলিক অ্যাসিমটোট হচ্ছে সেই ধরনের স্টেট লাইন যেগুলো হচ্ছে ওয়াই কল টু এক্স প্লাস সি এই ফর্মে থাকে আরও একটা কথা বলার ছিল যে এই অবলিক অ্যাসিমটোট যে সবসময় অরিজিন দিয়ে যেতে হবে তার কোনো মানে নেই বাবা ধর একটা স্টেড লাইন এমনটা রয়েছে এভাবে স্টেড লাইনটা রয়েছে ঠিক আছে তাহলে এবারে যে স্ট্রেট লাইনটা তো অরিজিন দিয়ে যায়নি তাহলে এটা ওয়াই ইকোয়াল টু আলটিমেট এক্স প্লাস সি জেনারেল ফর্ম যদি লিখি আর এই যে স্টেড লাইনটা এটা মোটামুটি ওয়াই ইকল টু এক্স ফর্মে রয়েছে কেন না এটা অরিজিন দিয়ে পাস করেছে তাহলে কনস্ট্যান্টার থাকবে না ঠিক আছে তাহলে এই যে স্টেড লাইনটা এরও তুই অ্যাসিমটোট পেতে পারিস যদি ধর কোনো একটা কার এমনভাবে গেছে তাহলে এই অ্যাসিমটোটটা যে অরিজিন দিয়েই যেতে হবে তার কোনো গ্যারান্টি সরি অরিজিন দিয়েই যে যেতে হবে তার কোনো মানে নেই নাও যেতে পারে এমনটাও হতে পারে তাহলে এটাও অবলিক অ্যাসিম আবার এটাও অবলিক অ্যাসিম ঠিক আছে তাহলে অবলিক অ্যাসিমটোট মানে আমি এটা বলবো যেখানে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল নয় তাহলেই হবে ঠিক আছে এবার অ্যাসিমটোটগুলোকে আমরা বের করব কি করে সেটা দেখ ধর অবলিক অ্যাসিম আমি বের করতে চাইছি তাহলে জাস্ট কয়েকটা জিনিস একটু মনে রাখ তাহলেই হবে তাহলে আমি ধরে নিলাম ওয়াই কল টু এম এক্স প্লাস সি এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এবং এটা হচ্ছে একটা অবলিক অ্যাসিমটোড একটু বাবা বুঝে নে জাস্ট কয়েকটা ফর্মুলা জানলেই না এই অঙ্গগুলো সব পেরে যাবি তাহলে ধর ওয়াই টু এম এক্স প্লাস সি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা একটা অবলিক অ্যাসিমটোড তাহলে এটা একটা কার্ভের অবলিক অ্যাসিমটোড হবে কখন যদি এম আর সি এর এর জন্য কয়েকটা ফর্মুলা রয়েছে যে সেই এম এর ভ্যালুটা কি করে বের করব আর সি এর ভ্যালুটা কি করে বের করব যে এটা একটা স্ট্রেট লাইন সেই স্ট্রেট লাইনটা অবলিক অ্যাসিমটোট হবে কখন দেখ এভাবে লেখ আচ্ছা আমি একটু ডিটেলসে লিখছি দেখ এভাবে ইয়াইকাল টু এম এক্স প্লাস সি পি এসিম টোড অফ দ্য কার্ভ এফ এক্স জিরো এফ ঠিক আছে তাহলে ওয়াই ইক টু এক্স এটা একটা অ্যাসিমটোড বললাম কার ওয়াই এফ এক্স ওয়াই জিরো এই কার্বের যদি হয়ে থাকে তখন আমি কি পাবো না দেন দুটো ভ্যালু এখান থেকে পাবি এম আর একটা হচ্ছে সি এই জাস্ট এগুলো হচ্ছে ফর্মুলা আর কিছু না রে বাবা তাহলে এম হবে আর লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি আর এটা হয়ে যাবে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এমএক্স ওকে ওয়াই মাইনাস এমএক্স এমনভাবে লিখব ঠিক আছে এবার মডটা নিয়েছি কেন তার কারণ হচ্ছে এটাই ওই যে একটু আগে তোকে বললাম এক্স প্লাস ইনফিনিটির দিকে যেতে পারে এক্স মাইনাস ইনফিনিটির দিকে যেতে পারে তো আমাকে ওভারঅল ভাবতে হবে তার জন্য আমরা মড এক্স নিয়ে নিচ্ছি তাহলে কি হলো সবগুলোকে বোঝানো গেল তাহলে অবলিক অ্যাসিমটোট বের করবো কী করে না জাস্ট আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো অবলিক অ্যাসিমটোট পেয়ে যাব ঠিক আছে এবার প্যারালাল অ্যাসিমটোট এক্স অ্যাক্সিসের প্যারাল অ্যাসিম টোট বের করব কি করে বা অ্যাক্সিসের ওয়াইড কিভাবে বের করব সেটা একটু দেখে নিই ঠিক আছে ছোট্ট একটু থিওরমগুলো রয়েছে জাস্ট এই থিওরমগুলো স্টেটমেন্টগুলো একটু মনে রাখবি এগুলো একটু ফর্মুলা আর কিছু না ঠিক আছে তাহলে অ্যাসিম টোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ঠিক আছে তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিম টোট এটাকে আমরা কীভাবে বের করব ধর একটা কার্ভের ইকুয়েশান ওয়াই ইকাল টু এফ এক্স রয়েছে ঠিক আছে দেখ এ স্টেড লাইন এভাবে লিখছি এক্স ইকাল টু এ ওয়াই অ্যাক্সিস প্যারালাল মানে এক্স ইকাল টু সাম কনস্ট্যান্ট নিশ্চয়ই তাই হয় রে বাবা জিওমেট্রি তো সবাই জানিস যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে কি এক্স ইকাল টু সাম কনস্ট্যান্ট তাহলে এ স্টেট লাইন এক্স ইকাল টু এ ইজ এ অ্যাসিমটোট অফ দ্য কার্ভ ওয়াইকল টু এফ ঠিক আছে কখন না একটা স্ট্রেট লাইন এক্স ইকোয়াল এটা একটা অ্যাসিমটোড হবে ওয়াইকল টু এফএক্স এই কারবে কখন না ইফ এন অ লিভ আইদার লিমিট এক্সট্রেস টু ইনফিনিটি মড অফ এফএক্স ইকোয়াল টু ইনফিনিটি ঠিক আছে তাহলে কি হচ্ছে আইদার এটা হবে আচ্ছা ও সরি সরি এ লিখেছি আমি

তাহলে কি বললাম এক্স ইকাল টু এ একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে বাবা তাহলেই হবে এক্সিক টু এটা একটা হবে ওয়াই কখন আয়দার এটা ভাব অথবা এটা ভাব অথবা এটা ভাব যে কোনো একটা সব একই ব্যাপার এক্সিক টু এ মাইনাস এটা বলছি কেন একটা এক্সাম মানে ছবিটাকে একটু বলে দিই তাহলে হয়তো তোদের আরও ক্লিয়ার হয়ে যাবে ধর এক্স টু এ এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা ঠিক আছে এইবারে এ হচ্ছে এইবারে ধর একটা কার্ভ রয়েছে যেটা আমি একটু আগে তোদের রাখছিলাম ধর জাস্ট এমনটা এমনটা যদি হয় তাহলে দেখ একটু ব্যাপারটা ইমাজিন করার চেষ্টা কর এ মাইনাস এ মাইনাস এই কথাটার মানে কি তাহলে এইটা যদি এ হয় এ মাইনাস মানে এর থেকে জাস্ট একটু ছোট জাস্ট একটু ছোট আচ্ছা এটা এক্স ইকাল টু এটা মাইনাস এ হয়ে গেছে উল্টে দিলে ভালো হতো ঠিক আছে মানে এটা তো অরিজিন এই দিকে কি হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এ এঁকে ফেলেছি ঠিক আছে তাহলে এটাকে একটু অন্যভাবে এঁকে দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে উল্টো দিক থেকে ওটা এঁকে দিয়েছিলাম তাহলে এইবারে ধর এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে এক্স ইকোয়াল টু এ কারণ তখন এদিকে ছিল তো এক্স ইকাল টু মাইনাস হয়ে যেত তোদের বুঝতে একটু অসুবিধা হতো তো তার জন্য এইভাবে আমি ভাবলাম তাহলে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা অরিজিন কোনো প্রবলেম নেই এবারে এইবারে এক্স ইকাল টু এ তার মানে হচ্ছে এই পয়েন্টটা এক্স ইকাল টু এ মাইনাস তার মানে এই এর খুব কাছাকাছি কিন্তু কোথায় এর জাস্ট আগে এই রকম একটা জায়গায় এর জাস্ট আগে ঠিক আছে তাহলে দেখ আমি যদি এই ব্রাঞ্চটা যেটা আছে এই ব্রাঞ্চটা যেভাবে চলছে 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 এভাবে চলবে ও তো শেষ হবে না তাহলে যত আমি আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাব তাহলে ব্যাপারটা দেখ এই যত আমি এ মাইনাস মানে এই দিক থেকে আমি এর কাছাকাছি যাবো এ মাইনাস পয়েন্টটা মানে কি এর খুব কাছে কিন্তু কোন দিক থেকে এই সাইড থেকে এই লিমিটের ব্যাপারগুলো একটু বোঝ বাবা লিমিটটা ভালো করে নিশ্চয়ই তোরা জানিস তোদেরকে এল হসপিটালের ওই জায়গাটায় লিমিটগুলো বলেছিলাম আমি তাহলে এটা যদি এক্সিকল্ট এ হয় এই বরাবর আমি ধর যাচ্ছি এবং এর খুব কাছে এরকম জায়গায় একদম মানে আলাদা করতে পারবো না এমন একটা জায়গায় খুব কাছে যখন পৌঁছে যাব তখন কি হবে এদের এই যে ডিস্ট্যান্সটা কমতে থাকবে ঠিকই কিন্তু কখনো টাচ তো করবে না তাহলে আলটিমেট এভাবে চলতেই থাকবে উপরের দিকে ওয়াইটা তাহলে ওয়াই অ্যাক্সিস কী হবে আলটিমেট ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে চলতেই থাকবে ইনফিনিটি তাহলে ইনফিনিটি আবার এ প্লাস লিখেছি এ প্লাস মানে তাহলে এই সাইড থেকে এই দিক থেকে আস্তে আস্তে খুব কাছে এর একদম কাছে এতে নয় এর একদম কাছে যখন আমি আসার চেষ্টা করব এই বরাবর আলটিমেট সেই বরাবরও যদি ভাবিস তাহলে কি হচ্ছে দেখ আলটিমেট ডিস্ট্যান্স কমবে ঠিকই কিন্তু প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে মানে ইনফিনিটির দিকে যাচ্ছি আমি মড নিয়ে নিচ্ছি তাহলে মাইনাসের গল্প আসছে না ক্লিয়ার তাহলে এইটা হলেই তো তবে অ্যাসিম তো সেটাই এখানে ম্যাথামেটিক্যালি লিখেছি তো এই দুটোর থেকে আবার আমি এটাও বলতে পারি এক্সটেন্স টু এ প্লাস এ এ মানে কি লিমিটের ডেফিনেশান এই লিমিটটা কখন এক্সিস্ট করে না যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় ঠিক আছে যাক অত ডিটেলসে যাচ্ছি না লিমিটে কেননা তোরা লিমিট চ্যাপ্টারটা এখনও পর্যন্ত অত ডিটেলসে পড়িসনি যখন রিয়েল অ্যানালিসিস হবে তোদের জানি না তোদের বাবা কোন সেমিস্টারে আছে তখন অ্যানালাইসিস যখন হবে তখন লিমিট ব্যাপারটা আরও ডিটেলসে দেখবি ঠিক আছে রাফলি যে টাকা দরকার এই মুহূর্তে এই সেমিস্টারের জন্য যতটকা দরকার তত আমি বলছি তাহলে একটা অ্যাসিমটোড ওয়াই অ্যাক্সিসের প্যারাল বের করব কী করে না যেটা এক্সিকল টু এটা একটা অ্যাসিমটোড হবে কখন না যদি এই কন্ডিশনটা হয় ক্লিয়ার ঠিক একই রকমভাবে আমি এক্স অ্যাক্সিসের প্যারাল অ্যাসিমটোট বের করতে পারি তাহলে অ্যাসিম টোড প্যারালাল টু এক্স অ্যাক্সিস ঠিক আছে এক্স অ্যাক্সিসের প্যারাল অ্যাসিম টোড তাহলে এক্স অ্যাক্সিসের প্যারাল যদি হয় তাহলে ওয়াই ইকোয়াল টু সাম কনস্ট্যান্ট তাহলে এ স্টেড লাইন এ স্টেড লাইন ওয়াই ইকোয়াল টু ধর এ নিলাম বা বি নিতে পারিস যা খুশি ওয়াই ইকোয়াল টু ধর আমি বি নিলাম ইজ এ অ্যাসিম টোড অফ দ্য কার্ভ অফ দ্য কার্ভ এক্স ইকুয়াল টু ফাই ওয়াই ঠিক আছে ইফ ইফানো লিভ কখন আইদার লিমিট ওয়াইস টেন্স টু বি মাইনাস মড অফ ফাই ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি হবে অথবা লিমিট ওয়াইস টেন্স টু বি প্লাস মড অফ ফাই ওয়াই ইনফিনিটি হবে অথবা লিমিট ওয়াই টু বিজিক এটা আলাদা করে কিছু বললাম না রে বাবা ঠিক আছে যে কোনো যেকোনো একটা নিয়ে ভাববি ঠিক আছে তো আমি তোদেরকে এই ফর্মুলাটা ইউজ করবো এক্স টু এ হবে কখন না দিস তখন এইটা হবে টু বি একটা হবে কখন ওয়াইকাল বি মানে এক্স এটা হবে কখন না যদি এই লিমিটটা এটা ইনফাইনাইট ভ্যালু দেয় ইনফাইনাইট ভ্যালু দেয় ঠিক আছে ওকে জলদি জলদি সবাই রিপ্লাই করে বাবা চ্যাটে যতটা বলেছি ফর্মুলাগুলো মাথায় ঢুকেছে এবার আমি অঙ্ক শুরু করব। ঠিক আছে এবার এই রিলেটেড অঙ্কগুলো শুরু করব চ্যাটে সবাই একটু রিপ্লাই করে বাবা যত টাকা বললাম বুঝেছিস ওকে চলো তাহলে সবার সবাই বুঝেছিস কোনো ডাউট নেই ওকে ঠিক আছে হ্যাঁ চলো তাহলে এবারে দেখ অঙ্ক করি তাহলে তোদের ব্যাপারটা একদম আরও ক্লিয়ার হবে এখানে বাবা বেশ কয়েকটা টাইপের অঙ্ক হয় একটা হচ্ছে ট্রানসেন্ডেন্টাল ইকুয়েশান বা এক্সপোনেন্সিয়াল ইকুয়েশন দিয়ে একটা টাইপের অঙ্ক হয় মানে যেমন এই অঙ্কটা বা এই অঙ্কটা বা এই অঙ্কটা ঠিক আছে এই টাইপের যে প্রবলেমগুলো এগুলো ধর এক্সপোনান্সিয়াল বা ট্রান্সজেন্ডেন্টাল ইকুয়েশানের অঙ্ক খুব ভালো অঙ্ক ডেফিনেশান ইউজ করে এই অঙ্কগুলো করা হয় খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে এই যে তিনটে অঙ্ক দেখতে পাচ্ছিস এই অঙ্কটা এই অঙ্কটা বিশেষ করে এই দুটো অঙ্ক এটাও এগুলো প্রায়ই পরীক্ষাতে আসে ঠিক আছে খুব ভালো অঙ্ক একটু অন্য টাইপের অঙ্ক ডেফিনেশান ইউজ করে করা হয় এগুলো হচ্ছে এক্সপোনান্সিয়াল বা ট্রান্সজেন্ডেন্টাল ইকুয়েশান দিয়ে অঙ্ক এরপরে প্যারামেট্রিকে থাকবে প্যারামেট্রিকে থাক একটা কার্ভের ইকুয়েশান প্যারামেট্রিকে যদি থাকে তার অ্যাসিমটোট কি কী করে বের করব সে অঙ্ক করাবো তারপরে পোলারে যদি কোনো একটা কার্ভের ইকুয়েশান থাকে তার অ্যাসিমটোট কি কী করে বের করব সেটা এখনও থিওরি তোদের বলিনি আজকের শুধু আজকে যতটুকু থিওরি বলেছি সেই রিলেটেড অঙ্ক করাচ্ছি ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আবার যখন অন্য অঙ্ক করাবো সেই রিলেটেড থিওরিগুলো আমি বলবো তাহলে কি বললাম তোদের ট্রান্সেন্ডেন্টাল বা এক্সফোনান্সিয়াল ফাংশান দিয়ে অঙ্ক থাকে পরীক্ষাতে প্রায়ই আসে বা প্যারামেট্রিকে কার্ভের ইকুয়েশান থাকলে তার অ্যাসিমটোট কী করে বের করব সেটা করা যেতে পারে পোলারে যদি থাকে তাহলে তার অ্যাসিমটোট কী করে বের করব বা অ্যালজেবরিক ইকুয়েশান যদি থাকে তার অ্যাসিমটোড কী করে বের করব ঠিক আছে এত রকমভাবে অঙ্কগুলো থাকে এরপরে অ্যাসিমটোড বের করার যে ডেফিনেশানগুলো আজকে বললাম তোদের ডেফিনেশান আর থিওরি এছাড়া এগুলো হচ্ছে যদি এক্সপোরেন্সিয়াল বা ট্রান্সেনডেন্টাল ইকুয়েশান থাকে তখন এভাবে আমরা অ্যাসিমটোড বের করব যেই ওয়েটা আমি যে যে থিওরিগুলো এতক্ষণ পর্যন্ত তোদেরকে বলেছি তাহলে এই থিওরি অনুযায়ী কোন কার্বের অ্যাসিমটোড বের করব না যে সমস্ত কার্ব ট্রান্সসেন্ডেন্টাল বা এক্সপোনেন্সিয়াল এই ধরনের ফর্মগুলোতে থাকবে মানে ওয়াইকল টু এফেক্স ফর্মে থাকবে মোটামুটি ধর দেখ এই যে ওয়াইকল টু এফেক্স ফর্মে রয়েছে মোটামুটি ওয়াইকল টু সামথিং এটা তারপর দেখ ওয়াইকল ডু দেশ এক্স ফর্মে রয়েছে এটা দেখ ওয়াইকলডু এফেক্স ফর্মে রয়েছে তাহলে এবং যেখানে সাইন কস বা এক্সপোরান্সিয়াল এই ধরনের বা লগ এই ধরনের লগারিদম ফাংশন এগুলো থাকে তাহলে এটা একটা টাইপ ঠিক আছে এবারে অ্যালজেব্রিক ইকুয়েশান যখন থাকবে অ্যালজেব্রিক ইকুয়েশানের তার আবার অ্যাসিভট বের করার নিয়ম আলাদা ঠিক আছে আমি তোদেরকে ফ্যাক্টর মেথডে দু রকমভাবে করা যায় একটা হচ্ছে ফ্যাক্টর মেথড যেটাতে অনেক সিম্পল ওয়েতে অ্যাসিমটোট বের করতে পারবো সেটা আর একটা ওয়ে আছে যেখানে হচ্ছে অনেকগুলো ফর্মুলা মনে রাখতে হয় ঠিক আছে আমি ওই ওয়েটাকে প্রেফারেন্স হিসাবে দিই না বাট আমার নোটে দেখবি করা আছে ঠিক আছে তো নোটে দেখবি দু রকম ওয়েতে অঙ্ক করা আছে হুম বাট তোরা ফ্যাক্টর মেথডটাই ভালো করে করবি ফ্যাক্টর মেথডটা এমন একটা মেথড যে কোনো অঙ্গ দিক না কেন পেরিয়ে যদি ঠিক মতো শিখিস ঠিক আছে মানে অ্যালজেব্রিক ইকুয়েশন যদি দেওয়া হয় আর নেক্সট হচ্ছে আরও একটা মেথড হয় যেটাকে মেথড বলা হয় ঠিক আছে সেটাও তোদের শেখাবো বাট মেথডে আমরা সেই সমস্ত বের করতে পারবো তার একটা ফর্ম আছে সেই ফর্মে যদি থাকে কোনো একটা কার্ভ তাহলে সেই কার্ভকে আমি ইন্সপেকশান মেথডে অ্যাসিমটোড বের করতে পারবো ঠিক আছে তাহলে ইন্সপেকশান মেথড দিয়ে সব কার্বের কিন্তু আমরা অ্যাসিমটোড বের করতে পারবো না ওকে তাহলে বাট কিছু কিছু কার্বের আমরা অ্যাসিমটোট বের করতে পারবো তা কোন কার্বের অ্যাসিমটোট আমি ইন্সপেকশন মেথড দিয়ে বের করতে পারবো কার পারবো না সেগুলো আস্তে আস্তে যখন আসবে আমি বলবো ঠিক আছে ওয়েট কর বাবা আস্তে আস্তে সব বলবো কোনো কিছু এমন থাকবে না যে আমি বলবো না ঠিক আছে সব বলবো ওয়েট কর ঠিক আছে সপ্তাহর বাবা একদিনে বলা যাবে না এত হিউজ বড় একটা জিনিস না তো আজকে যতটা দরকার ততটা অনুযায়ী আমি বলছি তোদের তাহলে দেখ তাহলে মোটামুটি এই চার রকমের অঙ্ক থাকে তো আস্তে আস্তে মোটামুটি এক এক দিন এক একটা টাইপের জিনিসগুলো আমি করাবো ঠিক আছে দেখ তাহলে আজকে যে থিওরিগুলো যে টোকা বলেছি সেইগুলোকে কাজে লাগিয়ে দেখ এই যে কারগুলো রয়েছে ওয়াই গল্ড এফেক্স ফর্মে যে কারগুলো রয়েছে তাহলে বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশান বা এক্সফোনান্সিয়াল ইকুয়েশান এদের কি করে অ্যাসিমটোড বের করি দেখ বলছে ফাইন্ড দ্য রেক্টিলিনিয়ার অ্যাসিমটোড ইফ এনি অফ দ্য কার্ভ দেশ বলছে এই কার্ভের যদি অ্যাসিমটোট থাকে তাহলে রেকটিলিনিয়ার অ্যাসিমটোটও বলা হয় ঠিক আছে এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম যেটা অ্যাসিমটোট সেটাকে আমরা অনেক সময় রেক্টিলিনিয়ার অ্যাসিমটোটও বলে থাকি ঠিক আছে তাহলে এই যে কার্ভটা রয়েছে যদি এর অ্যাসিমটোড থেকে থাকে তাহলে তুমি সেই অ্যাসিমটোটগুলো বের করো তো কিভাবে বের করবো দেখ ভালো করে বোঝ বাবা ঠিক আছে খুব ভালো করে বোঝ তাহলে কারভের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে এইটা দেওয়া রয়েছে তাহলে গিভেন দ্য ইকুয়েশান অফ দ্য কার্ভ ইজ ওয়াই ইক টু এক্স প্লাস কার্ভের ইকুয়েশনটা ফার্স্ট আমরা চেক করবো যে এক্স অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোনো অ্যাসিমটোড আছে আছে কিনা এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ তাহলে অ্যাসিমটোড চেক বের করার সময় আমরা ফার্স্ট কি দেখব যে এক্স অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোন অ্যাসিমটোড আছে কিনা ঠিক আছে আর যেহেতু এটা ফর্মে রয়েছে তার মানে যদি এর থেকে থাকে প্যারালাল যদি হয় সেটা অবশ্যই ওয়াই হবে ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট চেক করবো অ্যাক্সিস এর প্যারাল অ্যাসিমটোড আছে কিনা বা অ্যাক্সিস গুলো তার অ্যাসিমটোড হবে কিনা ঠিক আছে এক্স অ্যাক্সিস কি তার অ্যাসিমটোড হবে বা ওয়াই অ্যাক্সিস কি তার অ্যাসিমটোড হবে তাহলে এইটা হচ্ছে আগে চেক করব এই কাজটা কমপ্লিট হবে দেন দেখব ওই কার্বের অবলিক অ্যাসিমটোট আছে কি না তাহলে অ্যাসিমটোট বের করার জন্য দুটো কাজ প্রথম চেক করব অ্যাক্সিসগুলোর প্যারালাল কোনো অ্যাসিমটোট আছে কি না এটা আগে দেখব দেন আমরা দেখব এর কোনো অবলিক অ্যাসিমটোট আছে কিনা ঠিক আছে এবার প্রথমে তাহলে আমি অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিমটোট আছে কি না সেগুলো একটু চেক করার চেষ্টা করছি ঠিক আছে বা এর অ্যাক্সিসগুলো এর অ্যাসিমটোট হবে কি না দেখছি ঠিক আছে তাহলে অ্যাক্সিস যদি অ্যাসিমটোড হতে হয় তাহলে দেখ আমি একটু আগে তোদেরকে কি বলেছি থিওরিটার দিকে দেখ বাবা ফর্মুলাটার দিকে দেখলেই মনে পড়বে ওয়াই অ্যাক্সিসের প্যারাল কার্ভের ইকুয়েশন যদি ওয়াই কল টু হয় তাহলে আমার কার্ভের ইকুয়েশানটা কী রয়েছে বাবা দেখ ওয়াইকল টু ফর্মেই রয়েছে ঠিক আছে আমি বারবার ওগুলো দেখাবো তাহলে এটা কার্ভের ইকুয়েশানটা দেখেই তুই বুঝতে পারছিস যে এটা ওয়াইকল টু এফেক্স ফর্মে রয়েছে ভালো কথা তাহলে ওয়াইকল টু এফেক্স ফর্মে যদি থাকে তাহলে এক্স টু এ এর অ্যাসিম এক্স টু এ মানে যে কোনো কনস্ট্যান্ট এ হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা খুশি হতে পারে এক্স টু এ এই যে কার্টটা দেওয়ার যে এর অ্যাসিম হবে কি না চেক করব তাহলে এক্স ইকোয়াল টু এ অ্যাসিম হবে কি না চেক করার জন্য এই যে ফর্মুলা তাহলে আলটিমেট আমরা কী চেক করবো না যে লিমিট এক্সটেন্স টু এ মড অফ এফেক্টস টু ইনফিনিটি হচ্ছে কিনা চেক করবো যদি এটা হয় ইনফিনিটি হয় তাহলে বলবো এক্স ইকাল টু এ ওর একটা অ্যাসিম টোট এক্স টু এ মানে কে না ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এক্স ইকাল টু এ মানে কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই এক্সিসের প্যারালাল অ্যাসিমটোট আছে কিনা বলে দেব ঠিক আছে তাহলে যদি তাই হয়ে থাকে এবারে দেখ তাহলে এবারে এটা হচ্ছে হয়ে গেল এটাকে যদি আমি অ্যাক্সিস বরাবর ভাবি তাহলে কি হবে এ কনস্ট্যান্টের জায়গায় কী লিখবো জিরো তাহলে এক্স ইকোয়াল টু জিরো মানে কে না ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই অ্যাক্সিস ওর অ্যাসিমটোড হবে কি না সেটাকে বুঝব কি করে তার জন্য তাহলে কি ক্যালকুলেশন করব না এই যে এক্স ইকোয়াল টু জিরো এটার মানেই হচ্ছে তো ওয়াই অ্যাক্সিস রে বাবা তাহলে ওয়াই অ্যাক্সিস অ্যাসিমটোড হচ্ছে কি না চেক করব কি দিয়ে না লিমিট এর জায়গায় জাস্ট জিরো এক্স টেন্স টু জিরো মড অফ এইটা ইনফিনিটি হচ্ছে কিনা দেখব যদি ইনফিনিটি হয় তাহলে বলবো এক্স ইকল টু জিরো মানে ওয়াই অ্যাক্সিস ওর একটা অ্যাসিম যদি ইনফিনিটি না হয় তাহলে এক্স ইকল টু জিরো ওর অ্যাসিম নয় বললাম বুঝেছিস ওকে চলো তাহলে দেখ তাহলে প্রথমে আমি এক্স ইকল টু জিরো নিয়ে ভাবছি তাহলে তাহলে তার জন্য কি ভাবছি দেখ তাহলে নাও তাহলে কি বের করছি লিমিট এক্স টেন্স টু জিরো মড অফ এফ এক্স ইকুয়াল টু তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে ওখানে এফএক্সটা কী রয়েছে এফেক্স রয়েছে মানে এফএক্স আচ্ছা এফএক্স লিখলাম না এখানে ওয়াই লিখলাম এফেক্স লিখলেও হবে কোনো অসুবিধা নেই রে বাবা দিস ঠিক আছে এফএক্স লিখলেও হবে ওয়াই কল টু এফেক্স এরা তোরা সবাই জানিস ঠিক আছে তাহলে আলটিমেট ওয়াই মানে কি পেয়েছে ওইটা এক্স প্লাস লগ এক্স লগ জিরো ডিফাইন হয় রে বাবা আনডিফাইনড লগ জিরো হয় ও আচ্ছা সরি মডটা দেওয়া হয়নি এটা মড না দিলেও হয় ঠিক আছে তাহলে লক জিরো ডিফাইন হয় হয় না তাহলে এটা হচ্ছে ইনফিনিটি হয়ে গেল ফর্মুলা কি বলছে এক্সিকল্ডো জিরো তার একটা অ্যাসিম টোট তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এক্সিকল্ডো জিরো ইজ এন টোট দা ইভেন কার্ভ ওকে তাহলে এটা কি হয়ে গেল একটা অ্যাসিমটোট হয়ে গেল কার এই কার্ভের ওকে আশা করি বাবা বুঝলি তোরা তাহলে কি করে ওর একটা অ্যাসিমটোট হচ্ছে সেটা চেক করলাম ওকে এইবারে দেখ অবলিক অ্যাসিমটোট এবার আমি কি বলেছি তাহলে এর একটা অ্যাসিমটোট পেয়ে গেছি যে এটা হচ্ছে অ্যাক্সিসের প্যারালাল হবে কি না চেক করে নিয়েছি ঠিক আছে তাহলে অ্যাসিমটোট পেয়ে গেছি আরও একটা কথা বলছি সেটা নইলে পরের দিকে যখন অ্যালজেব্রিক ইকুয়েশান আসবে তখন নইলে ব্যাপারটা বলবো ঠিক আছে তো এখন যে পার্টটা রয়েছে সেটা দেখ তাহলে আমরা আলটিমেট এক্স ইকাল টু জিরো মানে ওয়াই অ্যাক্সিস ওর একটা অ্যাসিম হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেছি এবার আমি এর অবলিক অ্যাসিম টোড আছে কি না চেক করবো ঠিক আছে তাহলে অবলিক অ্যাসিম জন্য আমরা কী করি না লেট ধরে নিই কীভাবে অবলিক অ্যাসিম টোট বের করি লেট ওয়াই ইকল টু এম এক্স প্লাস সি ঠিক আছে এই যে কার্ভটা রয়েছে এই কার্ভের ধর আমি একটা ধরে নিলাম তাহলে এই এটা একটা অবলিক অ্যাসিমটোট হবে কখন একটা কথা তোদের বলতে আমি ভুলে গেছি বাবা একটু দেখে নে এই মুহূর্তে মনে পড়লো এখানে হয় আর এম কমা সি আর ফাইনাইট এদের ভ্যালু কী হতে হবে অবশ্যই ফাইনাইট হতে হবে এগুলো তো লিমিটিং ভ্যালু ফাইনাইট তো নাও হতে পারে ইনফিনিটি হতে পারে তখন কিন্তু অবলিকাসিম টোট থাকবে না আমি বলতে ভুলে গেছিলাম বাবা একটু দেখে তাহলে অবলিক্যাসিম টোট হতে গেলে এম আর সি এর যে ভ্যালুটা পাবো অবশ্যই তাদের ভ্যালুটা ফাইনাইট ভ্যালু হতে হবে ঠিক আছে তাহলে দেখ আমি ওই থিওরেমটা যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়াইগল টু এমএক্স আমরাই একটা অব্লিকাসিম টোট বলছি তাহলে ওয়াইগল টু এমএক্স যদি একটা অবলিকাসিম টোট হয় তাহলে এম এর ভ্যালুটা আর সি এর ভ্যালুটা বের করতে হবে

মড এক্স টেন্স টু ইনফিনিটি এক্স দিয়ে ভাগ করে দে তাহলে কি না হ্যাঁ এক্স দিয়ে ভাগ করলে এমনটা পাচ্ছি ঠিক আছে এইবারে দেখ আচ্ছা এটা ভাগ করিস না এভাবেই থাক তাহলে সুবিধা হবে সুবিধা হবে দেখ এইবারে দেখ এক্স যদি টু হয় তোরা তো এল হসপিটাল রুল শিখে গেছিস তোদের আগে পড়ানো হয়েছে তাহলে এইটা দেখ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম না এটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাস ঠিক আছে তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে এখানে এ লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি ইনফিনিটি বাই ইনফিনিটি যদি হয় তাহলে এল হসপিটাল রুল উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই নিচে ওয়ান উপরটা ডেরিভেটিভ করলে দেখ এমনটা আসছে নিচেরটা ডেরিভেটিভ করলে এমনটা আসছে ঠিক আছে তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি রে বাবা ওয়ান প্লাস লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এটা ওয়ান বাই এক্স এবার মড এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় এটার ভ্যালু কি জিরো তার মানে এটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে হচ্ছে ওয়ান এবার তোরা বলবি স্যার আপনি এখানে মড এক্স লিখেছেন এগুলোকে তো মড দিলে হতো দিতে পারিস বাবা না দিলেও চলবে ঠিক আছে হ্যাঁ মড এক্স এখানে লিখছি টেন্স টু ইনফিনিটি তার মানে এখানে বলবি যে এখানে আছে প্রথম থেকে এগুলোকে মড দিতে হতো ঠিক আছে তো দেওয়া যায় না দেওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা নোটেশন কিছু না আলটিমেট এমের এর ভ্যালু আমি কি পেলাম ফাইনাইট ভ্যালু পেয়ে গেলাম একটা ফাইনাইট ভ্যালু পেয়ে গেছি ওয়ান তো ফাইনাইট ভ্যালু এম পেয়ে গেছি এবার সি এর ভ্যালু বের করব নাও সি ইকাল টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এমএক্স ছিল দেখ ফর্মুলা ওয়াই মাইনাস এমএক্স এই যে ওয়াই মাইনাস এমএক্স তাহলে এবার এম এর ভ্যালু তো অলরেডি আমি পেয়ে গেছি এম এর ভ্যালু অলরেডি ওয়ান পেয়ে গেছি তার মানে ওয়াই মাইনাস এক্স এইটা তাহলে যদি তাই হয় তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই এবার ওয়াই সমান কি ছিল ওয়াই সমান কি ছিল এক্স প্লাস লগ এক্স এক্স প্লাস লগ এক্স মাইনাস এক্স তাহলে এক্স কেটে যাচ্ছে তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি লগ এক্স তাহলে বলতো রে বাবা মড এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় লগ এক্স এর ভ্যালু কখনো ফাইনাইট হতে পারে পসিবল নয় এটার ভ্যালু কি হলো ইনফাইনাইট তাহলে আমরা কি দেখলাম এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে আমি কি ক্যালকুলেশান করে দেখলাম এর ভ্যালুটা ফাইনাইট হয়েছে বাট সি এর ভ্যালুটা এটা কি ফাইনাইট হয়েছে রে বাবা হয়নি ইনফাইনাইট তা সি এর ভ্যালুটা ইনফাইনাইট কিন্তু আমাকে থিওরি কি বলেছে অবলিক অ্যাসিমটোড তখনই থাকবে যদি এম আর সি দুজনের ভ্যালু ফাইনাইট হয় তাহলে অবলিক অ্যাসিমটোড তখনই থাকবে যদি এম আর সি এর ভ্যালু ফাইনাইট হয় তাহলে আমরা এখানে এম আর সি এর ভ্যালু ফাইনাইট পাইনি তার মানে নিশ্চয়ই আমি যে ধরে নিয়েছিলাম ওয়াই কল টু এক্স এর একটা অ্যাসিমটোড হবে এটা কখনো পসিবল নয় তার মানে এর কোনো অবলিক অ্যাসিমটোড নেই ঠিক আছে এর একটাই অ্যাসিমটোট আছে সেটা হচ্ছে কে না এক্স ইকাল টু জিরো মানে ওয়াই এক্সিসি হচ্ছে ওর একমাত্র আর কোনো অ্যাসিমটোড এর নেই ক্লিয়ার ওকে জাস্ট এরপরে একটু কনক্লুশনটা কনক্লুশনটা লিখে দিবি দেয়ার ফোর দেয়ার ইজ নো অ্যাসিমটোড ঠিক আছে দেয়ার ফর দেয়ার ইজ নো অ্যাসিমটোড এখানে কোনো এর অবলিক অ্যাসিমটোড নেই ওকে বুঝলি রে বাবা খুব সোজা একটা অঙ্ক ছিল এইবারে দেখ এটা ক্যালকুলেশন করে তার মানে আলটিমেট আমরা কি দেখলাম এই যে দেখতে পাচ্ছিস এই কার্ভের তার মানে শুধুমাত্র একটাই অ্যাসিমটোড এক্স ইকল টু জিরো মানে ওয়াই অ্যাক্সিস আর কোনো অ্যাসিমটোড ঠিক আছে এবার তোদের একটা মজার জিনিস দেখাই দেখ তাহলে কার্ভের ইকুয়েশন আছে এক্স প্লাস লগ এক্স তো দেখ একটু কষ্ট করে হলেও দেখার চেষ্টা করবে বাবা ঠিক আছে দেখ ওয়াই কল টু আমি গ্রাফটাকে আঁকার চেষ্টা করছি ঠিক আছে গ্রাফটাকে আঁকার চেষ্টা করছি ওয়াই কল কি ছিল এক্স প্লাস লগ এক্স তো এক্স প্লাস লগ এক্স দেখতে পাচ্ছিস রে বাবা একটু কষ্ট করে হলো দেখতো এটা হোয়াইট কালার হয়ে গেলে এক মিনিট আমি এটাকে এ ব্যাকগ্রাউন্ডের কালারটা কীভাবে যেন একটা চেক করা হয় এটা হোয়াইট কালার হয়ে গেলে একটু তোদের দেখতে অসুবিধা হবে যাকে আমি তোদেরকে তবু দেখাচ্ছি একটু এক মিনিট ওয়েট কর রে বাবা তা এভাবে নিলাম এর কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটা কিভাবে যেন চেঞ্জ করা যেত আচ্ছা তোর একটু কষ্ট করে হলেও রে বাবা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে পারছি না কি করে একটা যেটা চেঞ্জ করা হয় এই মুহূর্তে ভুলে গেছি তোরা গ্রাফটা এটা হোয়াইট কালার হলে মুশকিলটা হয়ে যায় দেখা যায় না এক মিনিট মিনিট এটাকে এত অপশান রে আমি না এর অর্ধেক জিনিসই মনে রাখতে পারি না বোর্ডটাতে এত অপশান আছে আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে দেখি তো এই দেখ এইবারে দেখ এইবারে তোদেরকে আমি দেখাতে পারবো অ্যাকচুয়ালি গ্রাফটা এমনটা হয় তোদেরকে দেখাচ্ছি দেখ এই যে গ্রাফটা এইবারে দেখ না তোরা দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস রে বাবা আমার মনে হয় তো দেখতে পাচ্ছিস না এটা হোয়াইট কালারের চলে এলে না ক্যামেরাটা ডিটেক্ট করতে পারে না নইলে তোদের আমি এটাকে দেখাতে পারতাম এটা অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারে না না ব্যাপারটা হচ্ছে এটা সেটিংসটাকে ঠিক করা হয়নি বুঝলি হুম যাকে আমি একে দেখিয়ে দিচ্ছি রে বাবা তোদের আমি নইলে একে দেখিয়ে দিচ্ছি এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এই কার্ভটা দেখতে কেমন হয় জানিস তো এই কার্ভটা আমি তোদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি তোরা একটা একটা কাজ করবি সবার ফোনে অ্যাপ ডাউনলোড তোদের জিও জেব্রা যে কোনো কার্ভ ওখানে ইনপুট দিবি তাহলে ইকুয়েশন লিখবি কার্ভটা কেমন দেখতে চলে আসবে তাহলে দেখবি অনেক কিছু জিনিস তোদের ক্লিয়ার হয়ে যাবে ছবি এঁকে যতটা বোঝা যায় সেটা অন্য কিছুতে বোঝা যায় না ঠিক আছে তো প্রত্যেকে তো অ্যান্ড্রয়েড ফোন আছে বাবা তোরা দেখবি জিও জেবরা বলে একটা অ্যাপ পাবি ওই অ্যাপটাকে ইনস্টল করে নিবি তো যে কোন যখন যেখানে কনফিউশন আসবে এই রকম গ্রাফ সংক্রান্ত একে ফেল ঠিক আছে তাহলে দেখবি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে কার্ভটা আমি একটু রাবড়ি এখানে এঁকে দেখাই তোদের ওখানে হলে সুবিধা হতো বাট কোনো রকমভাবে ওটা দেখানো গেল না মোটামুটি রাফলি যদি আমি আঁকি এইরকম ভাবে এই যে কার্ভটা রয়েছে এই যদি আঁকা হয় দেখবি এটা হচ্ছে অরিজিন এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তাহলে কি হচ্ছে রকম ভাবে এগিয়ে যাচ্ছে তার মানে আলটিমেট কি যত তুই ইনফিনিটির দিকে যাবি এই দিকে যত যাবি ইনফিনিটির দিকে যাবি মাইনাস ইনফিনিটির দিকে এই ডিস্ট্যান্সটা কমতে থাকবে কমতে থাকবে কিন্তু কখনও জিরো হবে না ডিস্ট্যান্সটা ডিসট্যান্স জিরো হবে কখন যদি এটা ইন্টারসেক্ট করে ঠিক আছে ইন্টারসেক্ট কোনো দিন করবে না তাহলে এই যত ইনফিনিটির দিকে এগিয়ে যাবি তত কী হবে এদের মধ্যে ডিস্ট্যান্সটা আস্তে আস্তে কমতে থাকবে একটা সময় পরে এই যে কার্ভের এই দিকের ব্রাঞ্চটা কী হবে এই লাইনের নিয়ার অ্যাবাউট প্যারালাল হয়ে যাবে তাহলে এই যে স্টেট লাইনটা দেখতে পাচ্ছিস এই স্ট্রেট লাইনটা তাহলে কি ওর অ্যাসিমটোট এটাই তো বলেছিলাম আজকের প্রথমে অ্যাসিমটোট তাহলে এই যে স্টেট লাইনটাই যদি অ্যাসিমটোট হয় এটাকে ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই এক্সেস ইকুয়েশান ইকুয়েশন কী রে বাবা এক্স ইকাল টু জিরো তো ক্যালকুলেশন করে তো সেটাই পেয়েছি এক্স ইকাল টু জিরো ক্যালকুলেশন করে আমরা তো সেটাই পেয়েছি এক্সিক টু জিরো হচ্ছে তার একটা আর কোনো অ্যাসিম টোট নেই ঠিক আছে এগুলো গ্রাফ এঁকে খুব সহজে বোঝা যায় ওকে চলো এবার আমি নেক্সট অঙ্কতে যাই বুঝলি রে বাবা অঙ্কটা এটা রিপ্লাই করতে দেখি বাবা সবাই অঙ্কটা বুঝেছিস কিনা ছোট্ট একটা অঙ্ক ছিল একটু রিপ্লাই কর তারপর আমি নেক্সট অঙ্কতে যাচ্ছি চ্যাটে একটু রিপ্লাই করে বাবা সবাই ওকে ঠিক আছে দেখ এইবারে এই যে কারটা দেখতে পাচ্ছিস এই কার্বটার দিকে তাকা ঠিক আছে এই কার্ভটা এটা একটা খুব ভালো একটা অঙ্ক ঠিক আছে এই কার্ভটার দিকে একটু তাকা এই কার্ভের অ্যাসিমটোট বের করতে বলেছে খুব ভালো একটা অঙ্ক মানে অ্যাসিমটোটের এই অঙ্কটা খুব মানে আমার একটা ভালো লাগার মতো অঙ্ক ঠিক আছে তোদেরও ভালো লাগবে বাট এটা খুব এটা তোরা একটা কাজ করবি বাবা ওই যে যে অ্যাপটার কথা বললাম জিওজেব্রা ওই অ্যাপে এইটা নিয়ে দেখবি ঠিক আছে কারণ আমি এখানে দেখাতে পারি কিন্তু স্কিনটা হোয়াইট হয়ে আছে তো ওই জন্য তোরা দেখতে পাচ্ছিস না ব্ল্যাক স্কিনটা হলে তাহলে দেখতে সুবিধা হতো এই ক্যামেরা সেটিংসটা চেঞ্জ হয়ে গিয়ে মুশকিল হয়ে গেছে আর কি ক্যামেরার সেটিংসটাকে আবার ঠিক করতে হবে আচ্ছা দেখ এই যে কার্ভটা রয়েছে এর অ্যাসিমটোডগুলো বের করতে চাইছি ঠিক আছে তাহলে কার্ভের ইকুয়েশনটা কী দেওয়া রয়েছে একটু বোঝার চেষ্টা করবো সবাই গিভেন দা ইকুয়েশান অব দ্য কার্ভ ইজ ওয়াই টু এক্স বাই টু অব ইন ঠিক আছে এটা হচ্ছে কার্ভের ইকুয়েশান ওকে তাহলে এই কার্ভটা যেটা রয়েছে একটা জিনিস খেয়াল করতো রে বাবা যদি এখানে এক্স এর ভ্যালু কখনো জিরো হতে পারে পসিবল নয় এক্সের ভ্যালু জিরো হলে আনডিফাইন্ড হয়ে যাবে কার্ডটা তাহলে ওয়াই কলটা আনডিফাইন্ড জিরো হবে না আচ্ছা এক্সের ভ্যালু পজিটিভ হতে পারে মানে জিরোর থেকে বড়ো সেটা হতে পারে একটু ভালো করে এই জায়গাটা দেখ এক্সের ভ্যালু জিরো হতে পারে না কেন আমি বললাম এক্সের ভ্যালু জিরো হতে পারে না জিরো হলে আনডিফাইন্ড হয়ে যাবে ওয়ান বাই জিরো তাহলে লগ ইনফিনিটি কিছু থাকবে না আমার কথা হচ্ছে এক্সের ভ্যালু গ্রেটার জিরো কি হতে পারে এক্সের ভ্যালু যদি জিরোর থেকে বড়ো হয় তাহলে কি হবে যে কোনো একটা নাম্বার পজিটিভ ভ্যালু ঠিক আছে যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি সিচুয়েশান হবে দেখ ধর জিরোর থেকে বড় যদি হয় এখানে এক্সের জায়গায় যদি বসাস ধর জিরোর থেকে বড়ো আমি জাস্ট ওয়ান ধরলাম তাহলে ওয়ান যদি হয় ই মাইনাস ওয়ান বাই থ্রি এটার ভ্যালু কী হবে ধর আমি ওয়ান বললাম জাস্ট তোদের বোঝানোর জন্য বলছি এক্সের ভ্যালু ওয়ান তাহলে লগ অব ই মাইনাস ওয়ান বাই থ্রি এটার ভ্যালু কী হবে দেখবি এটারও তুই কোনো ভ্যালু পাবি না এটারও তুই কোনো ভ্যালু পাবি না কেন পাবি না ইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি দুই আর তিনের ভিতরে হয় তাহলে এটা ইয়ের ভ্যালু অ্যাকচুয়ালি ই হচ্ছে এগুলো তোরা দেখবি প্রমাণ করবি অ্যানালিসিসে প্রমাণ করবি ইয়ের ভ্যালুটা হচ্ছে দুই আর তিনের মাঝখানে হয় তাহলে ই এর ভ্যালুটা যদি দুই আর তিনের মাঝখানে হয় এখানে যদি বসিয়ে দিই এর মধ্যে নেগেটিভ কোয়ান্টিটি চলে আসবে লগ নেগেটিভ আনডিফাইন তাহলে লগ নেগেটিভ যেহেতু আনডিফাইন্ড তার মানে এক্সের ভ্যালু গ্রেটার জিরো এটাও পসিবল নয় এক্সের ভ্যালু লেস জিরো যদি হয় তাহলে ঠিক আছে তাহলে কী হবে নেগেটিভ মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কি হবে লগের মধ্যে পজিটিভ ডিফাইন তাহলে একটা জিনিস আমি বুঝেছি এখানে এক্সের ভ্যালুটা অবশ্যই লেস জিরো হতে হবে একটু অঙ্কটা খুব মজাদার একটা অঙ্ক ভালো করে বোঝ তাহলে কি হচ্ছে খুব ভালো একটা অঙ্ক এক্সের ভ্যালুটা কি হচ্ছে অবশ্যই লেস জিরো হতে হবে ক্লিয়ার আর কি সিচুয়েশান হতে পারে আর যদি এক্সের ভ্যালুটা দেখ এক্সের ভ্যালুটা ওয়ান বাই হ্যাঁ এক্সের ভ্যালুটা যদি ওয়ান বাই থ্রি থেকে বড় হয় তাহলে কি সিচুয়েশান হবে তাহলেও দেখ ডিফাইন কেন এটা কি অ্যাকচুয়ালি কি হচ্ছে তোরা তো সবাই জানিস লগের ভিতরে এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তবে এটা ডিফাইন লগ মাইনাস ওয়ান মাইনাস টু এটা জানিস কিছু ভ্যালু হয় কি দে বাবা হয় না আনডিফাইন তাহলে লগের ভিতরে এটাকে পজিটিভ হতে হবে এই ফাংশানটা ডিফাইন হতে গেলে তাহলে এটাকে যদি পজিটিভ হতে হয় তাহলে ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এটা গ্রেটার জিরো তার মানে ই গ্রেটার দেন ওয়ান বাই থ্রি এক্স তার মানে এক্সটার দিকে পাঠিয়ে দে এক্স গ্রেটার দেন ওয়ান বাই থ্রি তার মানে অবশ্যই দেখতে পাচ্ছি এক্সটা কি হচ্ছে ওয়ান বাই থ্রি থেকে বড় তাহলে দুটো জিনিস আমি এখান থেকে বুঝলাম যে এই যে ফাংশানটা দেয়া রয়েছে এই ফাংশানে কি হচ্ছে আচ্ছা এটাকে আমি মুছে ফেললি এই ফাংশনে দুটো জিনিস আমি দেখলাম এক এক্স হচ্ছে থেকে এবং ওয়ান বাই থ্রি আছে এর ভিতরে এই কার্ভের তাহলে একটু ব্যাপারটা হা হা সরি এটা মুছে মুছলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ দেখ তাহলে এটা হলো ঠিক আছে এইটা আমরা এখান থেকে বুঝলাম যে এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এই কার্ভে এক্সের ভ্যালুটা কি হচ্ছে জিরোর থেকে ছোট আর কি হচ্ছে থেকে ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই এক্সের বড় ঠিক আছে এরকম একটা সিচুয়েশন মাঝখানের পোর্শানে ভ্যালু নেই এবারে দেখ এবারে আমি তাহলে এর যে অ্যাসিমটোড কি কি অ্যাসিম হতে পারে একটা ছোট্ট জিনিস একটু ভালো করে বোঝ এটা তোদেরকে যখন আমি এরিয়াটা পড়াই হ্যাঁ এরিয়া চ্যাপ্টারটা পড়াই ইন্ট্রিগাল ক্যালকুলাসের এরিয়া চ্যাপ্টারটা পড়ায় তখন আমি তোদেরকে একটু কার্ড ট্রেসিংগুলো বলেছিলাম একটু মনে করে দেখব তাহলে যদি কার্ড ট্রেসিংগুলো তোদের মনে থেকে থাকে আমি যখন বলেছিলাম কোনো একটা দরকার যে কোনো একটা কার্ভ যে কোনো একটা কার্ভ এক্স লেস জিরো তাহলে এটা হচ্ছে জিরো অরিজিন বলছে এই কার্ভের এক্স যদি লেস জিরো হয় এই ওয়াই এর ভ্যালু আমি পাবো তার মানে এই যে কার্ভটা রয়েছে এই কার্ভটার এই দিকে এমনটা ব্রাঞ্চ রয়েছে এক্স তো জিরো হতে পারে না আমি বলেছি এক্স জিরো নয় এক্স জিরো হলে আনডিফাইন হয়ে যাবে মানে এক্স কখনোই অরিজিনে যাবে না তাহলে কি হচ্ছে এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এর একটু আরও একটু আঁকার চেষ্টা করছি আমি এই কার্ভটা রাফলি কেমন হয় সেটা আমি দেখানোর চেষ্টা করছি ও এমনটাও না এই যে এইরকমভাবে ঠিক আছে এই রকম ভাবে মোটামুটি আমি রাখবি আঁকার চেষ্টা করলাম একটা পার্ট এদিকে রয়েছে ওকে আর বলছে এই কার্ভের এক্সগুলো ওয়ান বাই থ্রির থেকে বড়ো তাহলে ধর ওয়ান বাই থ্রি একটা পয়েন্ট রয়েছে ধর এই পয়েন্টটা হচ্ছে এক্স 1 টু ওয়ান জাস্ট আমি তোদের বোঝানোর জন্য বললাম এই পয়েন্ট হচ্ছে এক্স 1 টু ওয়ান বাই থ্রি ওর থেকে বড় তার মানে এই কার্ভের আর যে ব্রাঞ্চটা কিরকম ভাবে রয়েছে জাস্ট আরবিটারি আমি তোকে বোঝানোর জন্য বলছি ধর এটাকে টাচ করবে না এটা লাইনটা আমি একটু এঁকে ফেলি এটা হচ্ছে এই যে লাইনটা ঠিক আছে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এই লাইনটা ঠিক আছে তাহলে এক্স বলছে এর থেকে বড় তার মানে কার্ভের ব্রাঞ্চটা কোন দিকে থাকবে এই লাইনের ওই দিকে থাকবে তো সেটা মোটামুটি যদি আমি আঁকি ধর কাছাকাছি ধর এমনটা জাস্ট আমি আঁকলাম ঠিক আছে জাস্ট আমি তোদের বোঝানোর জন্য আঁকলাম বাবা ঠিক আছে আর কিছু না রাবলি আঁকলাম তাহলে এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস মোটামুটি এই কার্ভটাকে যদি আমি আঁকি এটা সবচেয়ে ভালো হবে তোরা বাবা ওই যে অ্যাপটা বললাম জিও জেব্রা ওই অ্যাপটা ডাউনলোড করবি এই কার্ভটা ওখানে লিখবি একদম খুব সুন্দরভাবে কার্ভটা চলে আসবে তাহলে বুঝতে সুবিধা হবে আমি তোদেরকে দেখাতাম কিন্তু দেখালে দেখতে পাচ্ছিস না তো হোয়াইট কালার হয়ে যাচ্ছে জাস্ট তার জন্য আমি একটু রাবলি একটু আঁকলাম তাহলে এমন হয়েছে ঠিক আছে এই কার্ভটাকে আঁকলে এমনটা হচ্ছে তাহলে এই কার্ভের অ্যাসিমটোট আমাকে বের করতে হবে তাহলে এই কার্ভের যদি আমি অ্যাসিমটোট বের করতে চাই তাহলে আমি কি বলেছি বাবা তোদের প্রথমে দেখবি অ্যাক্সিসের প্যারাল কোনো অ্যাসিমটোট আছে কি না এটা হচ্ছে কাজ তারপরে আমরা পাখি জিনিসগুলো ভাববো ঠিক আছে তাহলে এক্সিসের প্যারালাল অ্যাসিমটোড বা অ্যাক্সিস এরা অ্যাসিমটোড হচ্ছে কি না তাহলে প্রথমে আমি চেক করব কি এই যে লাইনটা দেখতে পাচ্ছিস এক্স টু এই লাইনটার ইকুয়েশান কি এক্স ইকোয়াল ওয়ান বাই এক্স টু ওয়ান বাই থ্রি তাহলে দেখেই বুঝতে পারছিস যে এই লাইনটা এই কার্ভের মোটামুটি প্যারালাল আছে তাহলে ওটা অ্যাসিমটোড হলেও হতে পারে হবে কি না জানি না বাবা হলেও হতে পারে ঠিক আছে সেটা আমরা চেক করব ঠিক আছে ছবিটা দেখে মোটামুটি এরকম বুঝতে পারছি যে এক্স সিকল টু ওয়ান বাই থ্রি এটা এই যে ব্রাঞ্চ রয়েছে এর একটা অ্যাসিমটোড হলেও হতে পারে আবার এক্স টু যদি জিরো নিস তার মানে কি ওয়াই অ্যাক্সিস মানে এই লাইনটা এই লাইনটাও কি হচ্ছে এই কার্ভের অ্যাসিমটোড হলেও হতে পারে কেন না এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছিস এর প্যারালাল এটা এর প্যারালাল এইদিকে যে ব্রাঞ্চটা রয়েছে এই যে গ্রিন কালারে যেটা এঁকেছি এর প্যারালাল হতেও হলেও হতে পারে হবে আমি বলছি না বাবা ঠিক আছে যে দেখে সেরকম মনে হচ্ছে ঠিক আছে কারণ তুই সবসময় তো এই কার্ভটাকে মানে দেখে সবসময় তো আঁকতে পারবি না ঠিক আছে ধর আমি এই কার্ভটা দেখতে কেমন জানি না তাহলে আমি এর অ্যাসিমটোট বের করব কি করে ভালো করে বোঝ যে কথাটা বলছি আজকের আমি বললাম যে এই কার্ডটা এমনটা বা আজকের আমি তোকে বললাম যে জিও জেব্রা অ্যাপটা ডাউনলোড করবি ওখানে কার্ভের ইকুয়েশানটা দিবি তাহলে কার্ডটা কীরকম দেখতে পেয়ে যাচ্ছিস বাট ধর আমি আমার কাছে কিছুই নেই ঠিক আছে আজ থেকে দশ বছর আগেকার কথা ভাব বা পনেরো বছর আগেকার কথা ভাব যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না যখন এই ধরনের অ্যাপ ছিল না শুধু কার্ভটা জানি ঠিক আছে তাহলে আমি তো আর কীরকম দেখতে বুঝতে পারছি না তাহলে কার্ড ট্রেসিং করতে হবে এছাড়া উপায় নেই এবার তাহলে আমি এর অ্যাসিমটোড বের করব কি করে ভাববো ভাবনা চিন্তা কি করে করব না এই যে এক্স লেস জিরো হচ্ছে তার মানে আমি চেক করব এখান থেকে যে এক্স ইকোয়াল টু জিরো এর অ্যাসিমটোড হচ্ছে কি না চেক করব। হলে ভালো না হলে আরও ভালো এরপরে এক্স হচ্ছে কি গ্রেটার দেন দিস তার মানে এক্স ইকোয়াল টু ওয়ান বাই থ্রি এই পয়েন্টে বা এই লাইন বরাবর এর অ্যাসিমটোড হচ্ছে কিনা চেক করবো বললাম বুঝেছিস ওকে তাহলে এবারে দেখ এগুলোকে মুছে ফেললাম এবারে আমি এক্স ইকল টু জিরো ওর অ্যাসিমটোড হচ্ছে কিনা নিলাম সেটা বুঝেছিস নিশ্চয়ই রে বাবা আচ্ছা ও আর একটা জিনিস তোদেরকে বলি আমি এই দুটোকে নিলাম কেন তোর তো মনে আসতে পারে যে স্যার আপনি এক্স ইকাল টু জিরো কেন নিলেন এক্স ইকাল টু ওয়ান কেন নয় বা এক্স ইকাল টু দশ কেন নয় বা আপনি এক্স ইকাল টু ওয়ান বাই থ্রি কেন নিলেন আপনি এক্স ইকাল টু তো ওয়ান বাই এটা কেন নিলেন না তোর মনে কোশ্চেন আসতে পারে একটা জিনিস বাবা বোঝ অ্যাসিমটোড কনসেপ্টটা কি ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের সবচেয়ে কাছের স্টেড লাইন সবচেয়ে কাছের লাইন তাহলে এটা একটা ধর আমি যখন একটু আগে তোদেরকে আমি দেখালাম ধর এইটা এগোচ্ছে তাহলে এইটাকে অ্যাসিমটোট বলেছি এইবারে তাহলে এটা এটাকে যদি আমি এই কার্বের অ্যাসিমটোট বলি এই স্ট্রেট লাইনটাই কি হচ্ছে এই ব্রাঞ্চের সবচেয়ে কাছে স্ট্রেট লাইন এদিকেও তো একটা স্ট্রেট লাইন রয়েছে নেই কি রে বাবা আছে তাহলে যত ইনভিড দিকে যাবে তত দেখ এই স্ট্রেট লাইন থেকে এর ডিস্ট্যান্সগুলো আস্তে আস্তে কমছে না তাহলেও তো কমছে তো তোর তো মনে হবে যে স্যার এটাও তো অ্যাসিমটোট এটা তো তো মনে আসবে যে স্যার আপনি এই অ্যাক্সিসটা নিয়েছেন ভালো কথা আমি এখানে একটা এরকম লাইন নিয়ে নিচ্ছি নিয়ে এবার কি হচ্ছে এই কার্ভটা আস্তে আস্তে ইনফিলের দিকে যাচ্ছে তাহলে তত তো এই ডিসটেন্সটা কমছে তাহলে এটাও তো একটা অ্যাসিমটোড হবে তোর তো মনে আসতেই পারে না বাবা এটা হবে না হচ্ছে সেই স্ট্রেট লাইনটা যেটা কি না বললাম বুঝেছিস তাহলে দেখ এই যে দুটো স্টেড লাইন ইকল টু ওয়ান বাই থ্রি আর ইকল টু জিরো এই দুটো স্ট্রেট লাইন কি হচ্ছে না এর যে ব্রাঞ্চ এই কার্ভের যে ব্রাঞ্চটা এর খুব কাছাকাছি আছে কাছাকাছি আছে আমি বুঝলাম কি করে না আমি বলছি এক্সের ভ্যালুটা ওয়ান বাই থ্রির থেকে বড়ো তার মানে এক্স ইকল টু ওয়ান বাই থ্রি এই লাইনের থেকে বড় এই লাইনের থেকে বড়ো তার মানে এই লাইনটা থেকেই তো আমি আলাদা করছি ভালো করে বোঝ বাবা আমি যদি তোকে বলি ধর আমি রাজেশকে বললাম ধর আমি রাজেশকে বললাম যে রাজেশের হোস্টেল থেকে তা কী করে এটা তোকে বোঝাই রাজেশের ধর রাজেশকে আমি বললাম যে রাজেশের হোস্টেল থেকে ওর মেসের হোস্টেল থেকে ওর কলেজের একটা ডিস্ট্যান্স ঠিক আছে একটা বললাম তাহলে এটা কিভাবে বুঝলাম না এক দু এটা বুঝলাম এভাবে ওর কলেজ আর ওর হোস্টেল এই দুটো ফিক্সড করে দিয়েছি দিয়ে আমি মাপছি ক্লিয়ার তাহলে এই যে এক্স বলছে গ্রেটার দ্যান ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এক্স হচ্ছে এর থেকে বড়ো তার মানে এর থেকে বড়ো মানে কোন লাইনের থেকে বড়ো এক্সিকল্ট ওয়ান বাই থ্রির থেকে বড়ো তাহলে এই লাইনটাই কি হচ্ছে ওর সবচেয়ে কাছে ওই যে কার্ভ রয়েছে যে অ্যাসিমটোড যেটা বের করব যে কার্ভটা রয়েছে ওই কার্ভের সবচেয়ে কাছের স্টেট লাইনকে কে তাহলে ওয়ান বাই থ্রি যেহেতু ওর থেকে বড় বলছি ক্লিয়ার বুঝেছিস আচ্ছা আবার বললাম ধর এক্স হচ্ছে লেস জিরো তার মানে এক্স যদি লেস জিরো হয় তাহলে এটা মাপবো কি করে এক্সিকল্ট জিরো লাইন তার থেকে ছোট তাহলে এক্সিকল জিরো লাইন তার থেকে তার মানে আলটিমেট হচ্ছে ওই কার্ভের সবচেয়ে কাছের লাইন এই জন্য আমি এই দুটোকে চুজ করছি যে এরা হলে খুব ভালো না হলে আরও ভালো ওকে চলো তাহলে এবারে দেখ এবার একটু অঙ্কগুলো করা যাক ঠিক আছে ক্যালকুলেশনগুলো করব করবো আর কিছু নেই বাবা এবার ভালো করে দেখ এবার প্রথমে আমি এক্সিকল ডো জিরো এক্সিকল্ড ও এটা ওর অ্যাসিমটোড হচ্ছে কিনা চেক করছি ঠিক আছে যে এটা অ্যাসিমটোড হচ্ছে কিনা চেক করছি তাহলে এক্স ই এটা অ্যাসিমটোড হচ্ছে কিনা চেক করব কি করে আর লিমিট জানিস তোরা বাবা সবাই এক্সট্যান্স টু জিরো ওয়াই মানে এফ আর কি ওয়াই কল টু এইটা এটা লিমিটিং ভ্যালু বের করবো লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াই মান হচ্ছে কারভের ইকুয়েশন দেওয়ার রয়েছে এটা পি এক্স ওয়াই টু ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ঠিক আছে এইটা লিমিটিং ভ্যালু বের করবো যদি দেখি এটা ইনফাইনাইট হচ্ছে যদি দেখি এটা ইনফাইনাইট হচ্ছে তাহলে খুব ভালো কথা তাহলে এটা কি বলে দেবো না অ্যাসিমটোড হবে যদি দেখি ইনফাইনাইট হচ্ছে না তাহলে অ্যাসিমটোড নয় ঠিক আছে তাহলে এবার এটা লিমিট ভ্যালু লিমিটিং ভ্যালুটা বের করব এটা লিমিটিং ভ্যালুটা বের করা কোনো ব্যাপার না তোরা লিমিট শিখে এসছিস বাবা থ্রি বাই টুটাকে বাইরে বের করে দে লিমিট এক্স টু জিরো লগ অফ মাইনাস সরি ই মাইনাস দিস এই এক্সটাকে ওয়ান বাই এক্স করে দে তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় তার মানে আলটিমেট কি হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম দেখ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম জিরো হলে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম তাহলে এল হসপিটাল রুল তাহলে এল হসপিটাল রুল মানে উপরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ তাহলে থ্রি বাই টু লিমিট এক্স টেন্স টু জিরো উপরটা ডেরিভেটিভ করলে ওয়ান বাই ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আচ্ছা ওয়ান বাই থ্রি এক্সের ডেরিভেটিভ তাহলে কী হবে রে বাবা মাইনাসে এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার আচ্ছা নিচেরটা কী হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ক্যালকুলেশান দেখবি রে বাবা কোথাও ভুল হলে আমাকে বলবি যদি ক্যালকুলেশান কোথাও মিস্টেক হয়ে যায় ঠিক আছে তাহলে আলটিমেট আমি কী পাচ্ছি মাইনাসটাকে বাইরে বের করে দে থ্রি বাই টু আচ্ছা এখানে একটা এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেট পাচ্ছি এই যে ওয়ান বাই থ্রিটাকে এখানে বাইরে বের করে দে কনস্ট্যান্ট টার্ম লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে এইটা পড়ে থাকছে এটাকে যদি লসাও করে দিস তাহলে কী হবে থ্রি এক্স উপরে উঠে যাবে থ্রি এক্স হয়ে গেল আর এটা হয়ে যাচ্ছে থ্রি ই এক্স মাইনাস ওয়ান এমনটা হ্যাঁ এমনটা হচ্ছে দেখতো বাবা তার মানে আলটিমেট কী হচ্ছে যদি জিরো বসিয়ে দিস উপরে জিরো নিচে মাইনাস ওয়ান তার মানে টোটালটা জিরো তাহলে আলটিমেট এটার ভ্যালু জিরো আলটিমেট এটা ভ্যালু জিরো যখনই জিরো এসে গেল তার মানে কি একটা ফাইনাইট ভ্যালু পেয়ে গেছি জিরো তো একটা ফাইনাইট ভ্যালু কিন্তু আমার কথা হচ্ছে হতে গেলে এটাকে কি হতে হতো ইনফাইনাইট হতে হতো ইনফাইনাইট হতে হতো থিওরি তো তাই বলে রে বাবা তাই না নিশ্চয়ই তোদের মনে আছে একটু আগে তোদেরকে আমি দেখিয়েছি এই যে একটা হতে গেলে ইনফাইনাইট ইনফাইনাইট হতে হতো তবে অ্যাসিমটোড হতো এক্সিকল তাহলে এখানে ফাইনাইট ভ্যালু দিয়েছে তাহলে জিরো ফাইনাইট ভ্যালু তার মানে এক্সিকল টু জিরো এর অ্যাসিম নয় তাহলে আলটিমেট আমি এখান থেকে কি বলতে পারি এটা যেহেতু ফাইনাইট ভ্যালু আচ্ছা বাবা আমি বেশি কিছু আর লিখছি না বোঝানোর জন্য যতটুকু লেখা ততটুকু লিখছি নোটে তো সব লেখা আছে তোদের ঠিক আছে অ্যাপে যে নোট দেওয়া আছে বাবা সব সেখানে লেখা আছে বেকার বেশি কিছু আমি লিখছি না জাস্ট বোঝানোর জন্য যতটুকু লেখা লেখার ততটুকা লিখছি ঠিক আছে তাহলে আলটিমেট এটা ফাইনাইট ভ্যালু যেহেতু হয়েছে দেয়ার ফোর এক্সিকল টু জিরো

ওয়াই এটার লিমিটিং ভ্যালু বের করবো লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই থ্রি ওয়াই মানে কি ছিল রে বাবা থ্রি এক্স বাই টু এটা হচ্ছে তারপরে লগ অফ ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স তাহলে আলটিমেট লিমিট এক্সটেন্স টু ওয়ান বাই থ্রি থ্রি বাই টুটাকে বাইরে বের করে দে দে্স লগ অব ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এটার ভ্যালুটা বের করবো আচ্ছা এক্সের জায়গায় যদি ওয়ান বাই থ্রি ই বসিয়ে দিস তাহলে আলটিমেট কী পাবি দেখ না এক্সের জায়গায় যদি ওয়ান বাই থ্রি বসিয়ে দিস এখানে ই মাইনাস ই কেটে যাচ্ছে লক জিরো লক জিরো মানে কি রে আনডিফাইন্ড তার মানে আলটিমেট এটার ভ্যালু ইনফিনিটি এখানে যদি বসিয়ে দিস লক জিরো হয়ে যাচ্ছে তাহলে আনডিফাইন্ড তাহলে এইবারে এখানে ইনফাইনাইট ভ্যালু পেয়েছি এটার ভ্যালু দেখতে পাচ্ছি আমরা ইনফাইনাইট পেয়েছি ইনফাইনাইট পেয়েছি তার মানে আলটিমেট আমি এখান থেকে কি বলে দেবো এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ইজ অ্যান অ্যাসিমটো অ্যাসিমটো এটা হচ্ছে একটা অ্যাসিমটোট দেখ তো বাবা এক্স ইকুয়াল টু দিস সাম কনস্ট্যান্ট ই তো সাম কনস্ট্যান্ট ই ভ্যালু দুই আর তিনের মাঝখানে একটা ভ্যালু তাহলে কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিমটোট তার মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা অ্যাসিমটোট তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস জাস্ট এভাবে লিখে দিলাম ঠিক আছে তাহলে অ্যাক্সিসের প্যারাল অ্যাসিমটোট আমরা বের করে ফেলেছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হয় ঠিক আছে যে অ্যাক্সিসের প্যারাল অ্যাসিমটোট আছে কি না তাহলে অ্যাক্সিসের প্যারাল অ্যাসিমটোট আমরা বের করে ফেলেছি এবার আমরা অবলিক অ্যাসিমটোট বের করব এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ যে এবার আমরা অবলিক অ্যাসিমটোট বের করার চেষ্টা করব। তাহলে তার জন্য কি করব না ওয়াইকল ডু এম এক্স প্লাস সি এটা ধরে নেব ওয়াইকল ডু এম এক্স প্লাস সি এটাকে আমরা ধরে নেবো যে এটা একটা রবলিক অ্যাসিম টোড তাহলে যদি তাই হয় এবারে এম আর সি এর ভ্যালুটা বের করব তাহলে তোরা কি জানিস রে বাবা এম ইকোয়াল টু কি হয় না লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স এটা লিমিটিং ভ্যালু বের কর তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মানে কি ছিল রে বাবা কার্ভের ইকুয়েশানটা দেখ ওয়াই মানে ছিল টি এক্স টু এটা ছিল থ্রি এক্স বাই টু লগ অফ লগ অব লগ অব ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স তাহলে ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স বাই এক্স এটা ভ্যালু বের করবো এক্স কেটে যাচ্ছে থ্রি বাই টু বাইরে বের করে দে তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এটা থ্রি বাই টু বেরিয়ে গেল লগ অফ ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এমনটা পাচ্ছি ওকে এবার ক্যালকুলেশন বাবা আর কিছু নেই ক্যালকুলেশন এবারে যদি এখানে ইনফিনিটি বসে দিস তাহলে কী হবে ওয়ান বাই ইনফিনিটি মানে আলটিমেট এটা জিরো তাহলে লগ ই লগ ই ভ্যালু কত ওয়ান তাহলে ওয়ান যদি হয় তার মানে আলটিমেট থ্রি বাই টু পাচ্ছিস তাহলে এটা আমি ফাইনাইট ভ্যালু পেয়েছি ফাইনাইট ভ্যালু পেয়েছি ভালো কথা তাহলে এম এর ভ্যালুটা আমি ফাইনাইট পেয়েছি এবার যদি সিটাও ফাইনাইট হয়ে যায় তাহলে অ্যাসিমটোট আছে এবারে সি এর ভ্যালুটা বের করব তাহলে নাও সি ইকুয়াল টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স এম এক্স এম এর ভ্যালু এটা পেয়েছিস তাহলে থ্রি বাই টু এক্স দিস তাহলে এটার ভ্যালুটা এবার একটু বের করা যাক তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মানে কি ছিল রে বাবা থ্রি এক্স বাই টু তাই তো ওয়াই এর ভ্যালুটা কার্ভের ইকুয়েশন হ্যাঁ থ্রি এক্স বাই টু লগ অফ লগ অব ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স দিস হ্যাঁ এইটা মাইনাস থ্রি এক্স বাই টু দিস এই যে থ্রি এক্স বাই টুটা লিখলাম ঠিক আছে তাহলে থ্রি এক্স বাই টু কমন যাচ্ছে থ্রি বাই টু তো কনস্ট্যান্ট বাইরে বের করে দে এটাকে তাহলে এটা হচ্ছে লিমিট মড এক্স টু ইনফিনিটি এটা এক্স থাকলো এক্স যদি কমন নিয়ে নিস থ্রি বাই টু তো বাইরে বের করলেই তাহলে লগ অফ ই মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান বাবা এমনটা হচ্ছে কিনা ক্যালকুলেশান একটু দেখিস ঠিক আছে হুম তাহলে এমনটা হচ্ছে কিনা একটু দেখবি রে বাবা সবাই ঠিক আছে তাহলে যদি এমনটা হয় তাহলে থ্রি বাই টু লিমিট মোড এক্সটেন্স টু ইনফিনিটি একটা কাজ কর ওয়ানটাকে আমি লিখলাম লগ অব ই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ওয়ানটাকে আমি লগ অব ই লিখতেই পারি আর এই এক্সটাকে ওয়ান বাই এক্স করে নিচে নামিয়ে দে ঠিক আছে তাহলে থ্রি বাই টু লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি আচ্ছা তাহলে লগ এ মাইনাস লগ বি তার মানে লগ এ বাই বি তাহলে লগ এ বাই বি যদি হয় তার মানে ই বাই ই তাহলে এটা কী হয়ে যাবে লগ এ বাই বি যদি হয় তাহলে এটা ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এক্স সরি থ্রি ই এক্স এইটা বাই ওয়ান বাই এক্স ঠিক আছে জাস্ট কি করলাম ইটা দিয়ে ভাগ করলাম এটাই তো জানিস রে বাবা লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি তোরা জানিস সবাই ফর্মুলা এইবারে দেখ এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এটা জিরো বাই জিরো ফর্ম জিরো বাই জিরো ফর্ম তাহলে এল হসপিটাল রুল যখনই এটা আমি জিরো বাই জিরো ফর্ম দেখতে পেলাম তার মানে এল হসপিটাল রুল তাহলে থ্রি বাই টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এটা ডেরিভেটিভ তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ই এক্স ওকে আচ্ছা এটার যদি ডেরিভেটিভ করিস তাহলে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিন দুয়ে ছয় সিক্স ই এক্স স্কোয়ার আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক তোরে বাবা এমনটা হচ্ছে কি না ঠিক লিখলাম একটু দেখ রে বাবা সবাই ঠিক লিখেছি না ভুল লিখলাম কে জানে দেখ একটু সবাই করেছি যে না এখানে মনে হচ্ছে একটু কিছু ভুল করেছি মনে হচ্ছে দেখ তো এখানে মনে হচ্ছে ভুল হয়েছে রে বাবা কিছু একটা ক্যালকুলেশনে ভুল করেছি মনে হচ্ছে হ্যাঁ রে বাবা বল অনিরুদ্ধ বল হ্যাঁ এ ও হ্যাঁ এখানে ডেরিভিটিভটা ভুল হয়েছে না রে হ্যাঁ 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 ঠিক বলেছিস বাবা হ্যাঁ ঠিক বলেছিস এটাই ভাবছিলাম যে কোথাও একটা মনে হচ্ছে ভুল হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান বাই থ্রি এক্স এটা রাজেশ কিছু এটা বলতে চাইছে হ্যাঁ রে বাবা বল রাজেশ রাজেশ কিছু বলছিস বাবা বল না তোর কথা শুনতে পাচ্ছিস না পাচ্ছি না শুনতে পাচ্ছিস না রাজেশের কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক ইস্যু হতে পারে হ্যাঁ এখন শুনতে পাচ্ছিস রাজেশ শুনতে পাচ্ছিস রে বাবা আমার কথা না এ এ আইদার এর ওখানে নেটওয়ার্কের সমস্যা আর নইলে নেট এর শেষের পথে ঠিক আছে নেট সেটের শেষের দিকে হলে এই প্রবলেমগুলো হয় আচ্ছা যাক যাকে অঙ্কটা করা যাক এবারে দেখ তাহলে ডেরিভেটিভটা করার চেষ্টা করি তারপরে দেখছি তারপরে অন্য কথা ঠিক আছে তাহলে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি ই এক্স স্কোয়ার ঠিক আছে ওইখানে ডেরিভেটিভটা ভুল লিখেছিলাম ঠিক আছে ক্যাটেকে কি লিখেছিস দেখি হ্যাঁ রাজেশ লিখেছে ওয়ান বাই থ্রি ই এক্স স্কোয়ার হবে হ্যাঁ রে বাবা ঠিক বলেছিস হ্যাঁ ওই আমি ওখানে ভুল করে দিয়েছিলাম এক তাহলে এখানে মাইনাসটা বাইরে চলে আসবে তাহলে একটা কাজ কর থ্রি বাই টু ছিল এখানে ওয়ান বাই ওয়ান বাই থ্রি ই কনস্ট্যান্ট এটাকেও বাইরে বের করে দে আচ্ছা এখান থেকে এক্স স্কোয়ার কেটে যাবে এই এক্স স্কোয়ার এটা কেটে গেল তার মানে এইটা যদি হয় তাহলে আলটিমেট আমি পাচ্ছি লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এটাকে যদি লসাও করে দিস ই এক্স বাই এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এমনটা এবার এক্স হ্যাঁ এমনটাই পাচ্ছি আবার দেখ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ও এটাও তো কেটে যাচ্ছে রে এই যে থ্রি থ্রি এখানেও তো কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেট দেখ এবার আবার এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ঠিক আছে তাহলে এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম তাহলে এল হসপিটাল তাহলে মাইনাস থ্রি বাই টু লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি উপরটা ডেরিভেটিভ করলে ওয়ান নিচেরটা ডেরিভেটিভ করলে থ্রি মাইন ও সরি থ্রি দিস ওয়ান বাই থ্রি এটা কনস্ট্যান্ট টার্ম তার মানে আলটিমেট আমি কী পাচ্ছি মাইনাস থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি ই তাহলে থ্রি কেটে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই টু ই তাহলে দেখ তো বাবা আলটিমেট আমি সি এর ভ্যালুটা এমনটা পেয়েছি তাহলে সি এর ভ্যালু যদি এমনটা হয় এটাও তো একটা ফাইনাইট ভ্যালু এটা একটা ফাইনাইট ভ্যালু ফাইনাইট ভ্যালু ওকে তার মানে দুটোই ফাইনাইট পেয়েছি এম এর ভ্যালুও ফাইনাইট সি এর ভ্যালুও ফাইনাইট তার মানে আমরা অব্লিক্যাসিম টোট পাবো তার মানে এর যে অব্লিক্যাসিম টোটটা হবে ওয়াইকাল টু এমএক্স তাহলে এম সমান কত পেয়েছিলাম রে বাবা দেখ এম সমান পেয়েছিলাম এই যে থ্রি বাই টু তাহলে ওয়াই ইকাল টু এম এক্স মানে হচ্ছে থ্রি বাই টু এক্স প্লাস সি সি এর ভ্যালু আমি ক্যালকুলেশন করে কি পেয়েছি প্লাস সি এই যে সি এর ভ্যালু এই যে সি এর ভ্যালু ক্যালকুলেশন করে কি পেয়েছি আমি মাইনাস ওয়ান বাই দিস তাহলে আলটিমেট মাইনাস ওয়ান বাই টু তাহলে এটাই কি হয়ে গেল আমার একটা অবলিক অ্যাসিমটো তাই কিউ ইউ অ্যাসিমটো ঠিক আছে এটাই আমার অবলিক অ্যাসিমটো তাহলে ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম তোদের এখানে এর কোনো অবলিকাসিমটোড ছিল না কেন না এম ফাইনাইট হয়েছিল বাট সি ইনফাইনাইট হয়েছে তাই এর কোনো অবলিকাসিমটোড ছিল না বাট পরে এই যে অঙ্কটা দেখলাম এখানে দেখতে পাচ্ছি এম আর সি দুটোই হচ্ছে ফাইনাইট হয়েছে তাহলে তাদের অবলিকাসিমটোড আছে অ্যাক্সিসের প্যালালো অ্যাসিমটোট আছে প্লাস অবলিকাসিমটোট ঠিক আছে ওকে খুব ভালো একটা অঙ্ক তবে হ্যাঁ কোশ্চেন যখন খুব কঠিন করে তখন এই টাইপের অঙ্ক দেয় হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাসিমটোটের ম্যাক্সিমাম অঙ্ক সোজা পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে সেগুলো আমি বলবো এই অঙ্কটাও আসে এমন নয় যে আসে বাট খুব যখন কোশ্চেন কঠিন দেয় তখন এই টাইপের অঙ্ক দেয় এই অঙ্কটা একবার আমার মনে আছে ওই বিবেকানন্দ ইউনিভার্সিটি ছিল মানে বেলুড়ে বেলুড়ের একটা পরীক্ষাতে এই অঙ্কটা দিয়েছিল অ্যাসিমটোট বের করতে দিয়েছিল পেলুরের এমএসসি এন্ট্রান্স নিয়েছিল একবার কত সালে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না পেলুরের যে এমএসসি এন্ট্রান্সের যে পরীক্ষাটা হয় তখন এই কার্ভটা দিয়ে বলেছিল এর অ্যাসিমটোড কীভাবে বের করো ঠিক আছে আচ্ছা দেখ এটা যে খুব যে আহামরি কঠিন সেটা নয় হ্যাঁ একটু অঙ্কটা একটু বড়ো এছাড়া কিছু না আর বেশ কিছু লজিকগুলো একটু আছে আর কিছু না খুব যে আমরি ডেঞ্জার অঙ্ক তেমন কোনো ব্যাপার না বাবা একটু ভালো করে দেখলে বুঝলে সব পেরে যাবি আচ্ছা নেক্সট অঙ্কটা দেখ এই অঙ্কটা এটা আরও একটা বিখ্যাত অঙ্ক ঠিক আছে খুব ভালো একটা অঙ্ক কোন দিয়ে দেখ রে বাবা খুব ভালো একটা অঙ্ক কি বলছে সো দ্যাট দ্য কার্ব এই কার্ভটা দেওয়া রয়েছে হ্যাজ নো অ্যাসিমটোড প্যারাল টু ওয়াই অ্যাক্সিস বলছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল কোনো অ্যাসিমটোড নেই এটা দেখাও অ্যান্ড ইটস অনলি অ্যাসিমটোডস আর ওয়াইকাল টু প্লাস মাইনাস ওয়ান বলছে এর কেবলমাত্র দুটো আছে যেটা হচ্ছে ঠিক আছে মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল ওয়াইকাল টু সাম কনস্ট্যান্ট মানে কি এক্স অ্যাক্সিসের প্যারাল তার মানে এর দুটো অ্যাসিমটোড আছে সেটা হচ্ছে এইটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল প্যারাল কোনো অ্যাসিমটোড নেই আচ্ছা বাবা তোরা আমাকে একটা কথা বল ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিম টোড ঠিক আছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিম টোড বের করবো কি করে তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারাল অ্যাসিম টোড মানে কি এক্স ইকাল টু এ এ অ্যাসিম টোড হবে কি করে তোরা শিখে গেছিস এতক্ষণে যে লিমিট এক্স টেন্স টু এ মড অফ এফ এক্স ইনফিনিটি হচ্ছে কিনা চেক করব যদি হয় যদি হয় তাহলে এক্স ইকাল টু এ মানে ওয়াই এক্সিস প্যারালাল অ্যাসিমটোট আছে ঠিক তো ওটাই আমি ভাববো ধর আমি ধরলাম যে এক্স ইকাল টু এ হচ্ছে এর জাস্ট আমি বোঝাচ্ছি রে বাবা বেশি কিছু লিখছি না ঠিক আছে ধর এক্স ইকাল টু এ যে কোনো একটা এ এর ভ্যালু যে কোনো একটা ফাইনাইট ভ্যালু এক দুই তিন চার পাঁচ ছয় জিরো যাই খুশি নে ঠিক আছে তাহলে যাই খুশি ভাব তাহলে এক্স ইকাল টু এ এর অ্যাসিমটোট হবে কখন যদি এই লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি হয় ঠিক আছে তাহলে তো লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স মানে হচ্ছে ওয়াইকোয়াল টু এক্স মানে এইটা তাহলে এক্সটেন্স টু এ যদি নিই তাহলে রুটো বার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স আমি ধরলাম এই কেসে ধরলাম এই কেসটাতে ধরলাম যে এটা হচ্ছে নট ইকোয়াল টু জিরো এই কেসটা তার জন্য এটা নিলাম ঠিক আছে এক্স হচ্ছে এটা নট ইকোয়াল টু জিরো জিরো নয় অন্য যে কোনো ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই খুশি হোক তাহলে এইটার লিমিটিক ভ্যালু বের করবো এই যে মড অফ এফেক্স তার মানে আলটিমেট এইটা এটা ওয়াই ইকোয়াল টু মানে তো এটাই যে বাবা এটা যদি হয় এক্সের জায়গায় যদি এ বসাস তার মানে এটার ভ্যালুটা কী পাবি একটা ফাইনাইট ভ্যালু পাবি এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিস তাহলে কী হবে লিমিট তো এমনটা পাবি রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার সাইন ওয়ান বাই এ এ তো নট ইকোয়াল টু জিলো তাহলে এটা আনডিফাইন হওয়ার কোনো গল্প নেই তার মানে কি এটার ভ্যালু কী পাবি একটা ফাইনাইট ভ্যালু এটার ভ্যালু একটা ফাইনাইট তো যখনই ফাইনাইট হয়ে গেল তার মানে অ্যাসিমটোট নেই অ্যাসিমটোড হতে গেলে কী হতে হবে ওর প্যারাল অ্যাসিমটোট হতে গেলে কী হতে হবে ইনফাইনাইট হতে হবে রে বাবা ফাইনাইট ভ্যালু দিয়ে দিচ্ছে তার মানে এক্স ইকোল টু ওর অ্যাসিম নয় এবার আমি এটা নট ইকল টু জিরো নিয়েছি কারণ মনে হলো যে স্যার এই কল্ট তো আমি জিরো নিতে পারি জিরোও তো একটা কনস্ট্যান্ট জিরোও তো একটা কনস্ট্যান্ট মানে এই কল টু জিরো মানে এক্স ইকোয়াল টু জিরো মানে ওয়াই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কি এর অ্যাসিমটোট কিনা চেক করো প্রয়োজন নেই তবুও আমি দেখে দিচ্ছি কেননা প্যারাল টু ওয়াই অ্যাক্সিস বলেছে ওয়াই অ্যাক্সিসের অ্যাসিমটোড হবে না এটা কিন্তু কোশ্চেনে তোকে দেখাতে বলেনি ঠিক আছে এখানে বলে যে ওয়াইয়ের প্যারালাল কোনো অ্যাসিমটোড নেই সেটা দেখাও তাহলে ওয়াই অ্যাক্সিস অ্যাসিমটোড হবে না সেটা কিন্তু চেক করতে বলেনি জাস্ট আমি তোদের বোঝানোর জন্য বলছি তাহলে এ যদি জিরো নি তার মানে আলটিমেট কি এক্স ইকোয়াল টু জিরো তাহলে তুই লিমিটিং ভ্যালু বের করবি কি লিমিট এক্স টেন্স টু জিরো এবার এইটা দিস এক্স টেন্স টু যদি জিরো হয় এক্স যখন জিরো ফাংশনের ভ্যালু কী রে এফ এক্সের ভ্যালু কি জিরো এই যে দেওয়া রয়েছে জিরো তার মানে আলটিমেট এখানে তখন আমি এফ এক্স দিয়ে লিখলাম তাহলে তাদের বোঝাতে সুবিধা হবে তাহলে এক্স যখন জিরো এক্স যখন জিরো ফাংশানের ভ্যালু তখন জিরো তাহলে এটার ভ্যালু জিরো তার মানে জিরো জিরো তো একটা ফাইনাইট ভ্যালু তার মানে আলটিমেট জিরো যেহেতু একটা ফাইনাইট ভ্যালু ওয়াই অ্যাক্সিসও এর অ্যাসিমটোড নয় তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালো কোনো অ্যাসিমটোড নেই ইভেন ওয়াই অ্যাক্সিসও এর অ্যাসিমটোড নয় যদিও চাই চায়নি এখানে ঠিক আছে তাহলে ফার্স্ট পার্টটা বুঝে গেলি যে কীভাবে দেখাতে হবে ওকে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি বাবা ভালো করে নোটে তো অঙ্কগুলো সব করে দেওয়া আছে ওখান থেকে একটু লিখে নিতে পারবি হ্যাঁ হিমাংশু বাবা ও ভুল করে হাত তুলেছে নাকি হ্যাঁ ভুল করে হাত তুলেছিস নাকি ঠিক আছে আচ্ছা দেখ এবারে দেখ ওয়াই কল টু প্লাস মাইনাস ওয়ান এর অ্যাসিমটোট ঠিক আছে তাহলে ওয়াই কল টু প্লাস মাইনাস ওয়ান এর অ্যাসিম টোড এইটা এবারে আমি দেখাতে চাইছি ওয়াই কল টু প্লাস মাইনাস ওয়ান কীভাবে দেখাবো দেখ ঠিক আছে ওয়াই কল টু প্লাস মাইনাস ওয়ান তার মানে এটা অ্যাকচুয়ালি আর কিছু না একটা অবলিক অ্যাসিমটোড অবলিক অ্যাসিম টোড এই যে ওয়াই কল টু এম এক্স প্লাস সি সি এর ভ্যালু জিরো তার মানে কি ওয়াই কল টু এমএক্স আর এম এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান এম এর ভ্যালু যদি প্লাস মাইনাস ওয়ান পাই তাহলে কি হচ্ছে ওয়াই ইকাল টু প্লাস মাইনাস এক্স হচ্ছে তাই না তো সি এর ভ্যালু তো জিরো হতেই পারে আর এম এর ভ্যালু প্লাস মাইনাস হতেই পারে ফাইনাইট ভ্যালু তার মানে আমাকে এখানে অবলিক অ্যাসিমটোটগুলোর কথা বলেছে তো এবার আমি অবলিক অ্যাসিমটোটগুলো বের করছি দেখ লেট ধর ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এটা হচ্ছে এর একটা অবলিক অ্যাসিমটোড এবার আমি এম আর সির ভ্যালুটা বের করব তাহলে দেন এম সমান কি হবে রে বাবা একটু দেখে নে এম টু লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স তাহলে লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই মানে এই যে দেওয়া ছিল ঠিক আছে এক্সটেন্স টু ইনফিনিটি আচ্ছা ওয়াই মানে হচ্ছে দিস তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে রুট ওভার অব ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স বাই এখানে নিচে এক্স ছিল এক্স ঠিক আছে তোর এখন মনে হবে স্যার জিরো রয়েছে তো না বাবা এক্সের ভ্যালু যখন জিরো তখনই একমাত্র ফাংশনের ভ্যালু জিরো ঠিক আছে আমার তো এক্স টো টেন্স টু ইনফিনিটি এক্স তো জিরো নয় এখানে ঠিক আছে তাহলে এখান থেকে এবারে ক্যালকুলেশানটা করবো লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি একটা কাজ করলে কেমন হয় এক্স স্কোয়ারটা দিয়ে না রুটের মধ্যে ভাগ করে দে এই এক্স স্কোয়ারটা রুটের মধ্যে ঢুকিয়ে দে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হয়ে গেল আর সাইন ওয়ান বাই এক্স এমনটা এইবারে দুটো লিমিটকে একটু আমরা আলাদা করে দিই ঠিক আছে তাহলে দুটো লিমিটকে যদি আলাদা করে দিই তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি দুটো অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি সাইন ওয়ান বাই এক্স এইটা এটার ভ্যালু কত এক্স টেন্স টু ইনফিনিটি হলে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তাহলে এটা ওয়ান পড়ে আছে তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে আমার ওয়ান আর এইটার ভ্যালু কি হবে এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে সাইন এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে সাইন ওয়ান বাই এক্স এটার ভ্যালু কী হয়ে যাবে না জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এটার ভ্যালু যদি জিরো হয় ইন্টু জিরো তার মানে আলটিমেট জিরো জিরো ঠিক আছে ওকে হুম ঠিক আছে এক এভাবেও ভাবতে পারিস যদি এগুলো তোরা জানিস যে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ওয়ান বাই এক্স কী হবে রে বাবা জিরো হবে টেন্স টু জিরো যদি তাই হয় তাহলে লিমিট ওয়ান বাই এক্স টেন্স টু জিরো এমনটা হ্যাঁ ঠিকই আছে এটা জিরোই হবে তোদের একদম জানা তোদের এমন নয় যে জানিস না লিমিটিং ভ্যালুটা ঠিক আছে তার মানে আলটিমেট কি হলো জিরো পেয়েছি এটা একটা ফাইনাইট ভ্যালু এটা হচ্ছে ফাইনাইট ভ্যালু এবারে এম এর ভ্যালু পেয়ে গেলাম এবার সি এর ভ্যালু তাহলে সি ইকাল টু লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স এম তো জিরো তার মানে শুধু ওয়াই আর কিছু থাকবে না তাহলে লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই ওয়াই এর ভ্যালুটা কি পেয়েছি রে বাবা ওয়াই সমান এই যেইটা রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দুটোবার ওয়ান প্লাস এক্স এটা রয়েছে সাইন ওয়ান বাই এক্স তাহলে সাইন ওয়ান বাই ঠিক আছে সাইন ওয়ান বাই তাহলে তাহলে আলটিমেট এবারে দেখ এটাকে ক্যালকুলেশন কর আর কিছু না এবারে দেখ এটাকে যদি ক্যালকুলেশান করিস তাহলে একটা কাজ কর লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এটাকে এভাবে লেখ রুট ওভার ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে বাইরে বেরিয়ে যদি একটা এক্স আসবে তাহলে এখানে একটা এক্স গুণ করে দে ওয়ান বাই এক্স এখানে কি হবে নিচে একটা এক্স আসবে এই এক্সটা লিখেছি কোনো অসুবিধা নেই তাহলে আলটিমেট লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি দুটোকে আলাদা করে দে তাহলে লিমিট ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা হলো আর লিমিট মড এক্সটেন্স টু ইনফিনিটি এক্স সাইন ওয়ান বাই এক্স এটা একটা থাকলো ঠিক আছে তাহলে আলটিমেট আমি কী দেখতে পাচ্ছি এখান থেকে এক্সটেন্স টু ইনফিনিটি এটা জিরো এটা ওয়ান রুটের মধ্যে ওয়ান মড এক্স যদি এটা ইনফিনিটি বসিয়ে দিস তাহলে কী হচ্ছে এটা ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান বাই ইনফিনিটি এটা জিরো তাহলে এটা ওয়ান রুটের মধ্যে ওয়ান আচ্ছা এটার ভ্যালুটা কী হয়ে যাবে এক্স টেন্স টু যদি ইনফিনিটি করে দিস তাহলে এটার ভ্যালুটা ওয়ান হয়ে যাচ্ছে হ্যাঁ এটার ভ্যালুটা ওয়ান হয়ে যাচ্ছে দেখ না ধর টি ইকাল টু ওয়ান বাই এক্স নিয়ে নেয় টি যদি ওয়ান বাই এক্স নিয়ে নিস তাহলে মড এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে টি হচ্ছে টেন্স টু জিরো ওয়ান বাই ইনফিনিটি তার টি টেন্স টু জিরো তাহলে লিমিট টি টেন্স টু জিরো এক্সের জায়গায় তাহলে কী লিখব এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই টি ওয়ান বাই টি আর এটা হয়ে যাবে সাইন টি সাইন টি তাই তো হ্যাঁ তার মানে লিমিট টি টেন্স টু জিরো সাইন টি বাই টি এটার ভ্যালু কত রে বাবা ওয়ান এটার ভ্যালু কত ওয়ান এগুলো তোদের করাবো এগুলো কখন করাবে জানিস এটা এই এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট যদিও এই রেজাল্টটা মনে রাখবি যে তোরা হয়তো এমন পড়ে এসেছিলি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু ওয়ান এগুলো সব অ্যানালিসিসে প্রমাণ করব ঠিক আছে আর নইলে এমনিতেও তোরা বলতে পারবি কিভাবে শর্টকাট মেথড একটা রয়েছে সেটা কি থিটা জায়গা জিরো বসা সাইন জিরো বাই জিরো জিরো বাই জিরো ফর্ম এল হসপিটাল রুল তাহলে এল হসপিটালের রুল মানে কি উপরটা ডেরিভেটিভ নিচেটা ডেরিভেটিভ তার মানে আলটিমেট সাইন থিটা টেন্স টু জিরো আমি যদি থিটা দিয়ে লিখি সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা নিতে ওয়ান আর থিটার জায়গায় জিরো বসালে কস জিরো ভ্যালু কত ওয়ান তাহলে এটা ভ্যালু ওয়ান ঠিক আছে শর্টকাট মেথড হচ্ছে এইটা আর নইলে এগুলো অ্যানালিসিসে এগুলো প্রমাণ করব যখন তোরা রিয়েল অ্যানালিসিস পড়বি ঠিক আছে যখন লিমিট চ্যাপ্টারটা তোদের পড়াবো তখন এগুলো সব প্রমাণ করব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে প্রমাণ করব কচি দিয়ে প্রমাণ করব কচি থিওরেম ওখানে আছে ঠিক আছে হ্যাঁ ওগুলো দিয়ে তখন দেখবি এগুলো সব প্রমাণ করবো যখন আসবে বাবা তখন দেখা যাবে ঠিক আছে তাহলে এটার ভ্যালু কি পেলাম ওয়ান পেলাম তাহলে ইন্টু ওয়ান তাহলে ওভার ওয়ান মানে প্লাস মাইনাস ওয়ান তাহলে আলটিমেট কি পেলাম আমি না সি এর ভ্যালু কী পেলাম প্লাস মাইনাস ওয়ান তাহলে এরপর ওয়াই ইকল টু এম জিরো পেয়েছিলাম তাই তো হ্যাঁ এম জিরো পেয়েছিলাম তাহলে ওয়াই ইকল টু জিরো হয়ে গেল এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এটাই কী হয়ে গেলো অ্যাসিমটোট অবলিক অ্যাসিমটোট অবলিক অ্যাসিমটোট ঠিক আছে তাহলে আলটিমেট আমরা এভাবে অ্যাসিমটোটগুলোকে বের করতে পারি ঠিক আছে আশা করি বাবা তোরা বুঝেছিস কারোর কোনো ডাউট নেই জলদি জলদি সবাই একটু চ্যাটে রিপ্লাই কর যতগুলো অঙ্ক করলাম বুঝেছিস তো কোনো ডাউট নেই তো জলদি জলদি একটু রিপ্লাই কর কারণ এইটাই এছাড়া কোনো অ্যাসিম নেই কোশ্চেনে আমার তো এটাই দেখাতে বলেছিল এরাই হচ্ছে অনলি অ্যাসিম এই যে ওয়াই টু প্লাস মাইনাস ওয়ান ওকে চলো জলদি জলদি রিপ্লাই করবে বাবা সবাই যে সবাই বুঝেছিস ওকে ওকে ঠিক আছে তাহলে কারোর কোনো ডাউট নেই এবারে দেখবি বাবা এই টাইপের অঙ্কগুলো বুঝতে পারবি যে কিভাবে কি হচ্ছে ঠিক আছে এই সেম টাইপের অঙ্কগুলো এবারে বুঝতে পারবি নোটে তো সব করাই আছে ঠিক আছে নোটে অঙ্কগুলো করে দিয়েছি ঠিক আছে তো এইগুলো মোটামুটি এবার আস্তে আস্তে নোটে যেগুলো এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো কর নেক্সট ক্লাসে কি হবে অন্য টাইপগুলো আর আবার করাবো ধর নেক্সট দিন আমি প্যারামেট্রিক ফর্মটা করাবো আর অ্যালজেব অ্যালজেব্রিক কার্ভ যেগুলো রয়েছে সেগুলো করাবো ঠিক আছে প্যারামেট্রিকের ইকুয়েশন কী করে সলভ করবো অ্যাসিমটোটে আর অ্যালজেব্রিক ইকুয়েশান কী করে সলভ করবো অ্যাসিমটোট বের করবো কী করে সেগুলো নেক্সট ক্লাসে দেখাবো তো এই টাইপের যেগুলো আছে নোট থেকে বুঝে বুঝে একটু করে নে তাহলেই হবে ওকে আচ্ছা তাহলে আজকে এতদূর থাকলো ওকে আবার তাহলে তোদের বিদ্যাসাগর কী বলে মেদিনীপুর সরি বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি না তোদের মেদিনীপুর অটোনোমাসের তাহলে আবার অ্যাপে দেখবি শিডিউল দেওয়া রয়েছে ওই অনুযায়ী ক্লাস হবে ঠিক আছে